Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhaktavinda Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Ajanulambita Bhujo Kanaka Bodhato Sankirtanai Kapitaro Kamala Yataksha Vishambaro Dijavaro Jugadharma Palo Bande Jagat Priyakaro Karuna Bhataro Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Namami Gange Tava Paad Pankajam Sura Surair Vandito Adiparupam Bhuktin cha muktin cha dada sinitam Bhavanurupen sada naranam Ganga taranga ramaniya jata kalapam Gauri nirantara vibhushita vama bhagam Narayano priyamanango madapuharam Varanasi purapati bhajavi shanatam Vagisha jusho badane Lakshmir jasya cha bhakshasi Yasya aste hidaya sambhi Tvam nishinga maham bhaje Hare Krishna 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 Hare 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 Rama, Rama Rama, Hare Hare. Jatha yata atma parimijyate asu, matpunna gatha savano vidhane, tatha pashyati vastu suksham, chakshu saiva yatha anjana samprajuktam. Jatha jatha atma parimijyate aso matpinna gatha savano vidhani tatha pashyati vastu suksham chakshu saivo yatha anjana samprajuktam. Gauriya Goshtipati Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada Paramahansa Jagadguru tar nityolilay javar purve যখন তিনি অসুস্থ লীলা করছিলেন ভয়ঙ্কর অসুস্থ লীলা সেই সময় ডাক্তার এলে পরে বলতেন ডাক্তারবাবু আমাকে এরা হরি কথা বলতে দিচ্ছে না এরা আমাকে হরি কথা বলতে ভগবানের কথা বলতে দিচ্ছে না ডাক্তারবাবু বলছেন আপনি বেশি কথা বললে অসুস্থ হয়ে পড়বেন এখন শরীর তো খুব খারাপ এখন একটু কম কথা বললেই ভালো Prabhupada বলছেন দেখুন আমার কথা যদি বন্ধ করে দেন তাহলে আমাকে আপনারা সুস্থ করতে পারবেন না আরো বেশি আমি অসুস্থ হয়ে পড়ব কারণ ভগবানের কথা বলাতেই হলো প্রাণের লক্ষণ আমার যে প্রাণ আছে আমি যে একটা লিভিং সোর্স এটার প্রমাণ হলো হরি কথা বলা প্রাণ আছে যার সে তো প্রচার যার প্রাণ আছে সেই ভগবানের কথা বলে থাকেন যার প্রাণ বলে কোনো পদার্থ নাই লোক দেখানো যিনি জীবিত আছেন তাকে ভাগবত শাস্ত্র বলেছেন জীবন মৃত মানে জীবিত অবস্থায় সে হচ্ছে মৃত তাকে জীবন্ত বলা যায় না প্রভুপাদ কাতরভাবে বলতেন আমাকে হরি কথা বলতে দিন আমি এখনই সুস্থ হয়ে যাব ও চিন্তা করবেন না হরিকথাটাই আমাদের প্রাণ
শ্রীমন মহাপ্রভু যখন গম্ভীরাতে অন্তলীলায় যাবেন বলে ঠিক করেছেন, শ্রীমন মহাপ্রভু বারো বছর গম্ভীরা মন্দিরের বিশেষ লীলা করেছিলেন, তার মানে তার মধ্যে শেষে ছ বছর অত্যন্ত মর্মান্তিক। তিনি এত কাতরভাবে ভগবানকে ডাকতেন, তিনি নিজেই ভগবান, কিন্তু ভগবানকে এত কাতরভাবে ডাকতেন যে পাথর পর্যন্ত বিগলিত হয়ে যাবে, পাথরগুলো বিগলিত হয়ে যেত, পাথর গলে যেত। তিনি যেখানে দাঁড়িয়ে থাকতেন পায়ের ছাপ পড়ে যেত। জগন্নাথ মন্দিরে আছে, আপনারা গিয়ে দেখবেন, আমি সেই পায়ের ছাপ এনেছি, এখানে লাগাব, মহাপ্রভুর পায়ের ছাপ। আঙুল যেখানে রাখতেন এরকমভাবে সেই জায়গায় দাগ হয়ে যেত, যেখানে চোখের জল পড়তো সেখানে ঢাল হয়ে যেত। এগুলো বদ্ধজগতের ব্যক্তি বিশ্বাস করতে পারবেন না, তাদের বিশ্বাসযোগ্য হবে না। শ্রীমন মহাপ্রভু অন্তলীলায় যাওয়ার পূর্বে যে ধরনের কাতর লীলাগুলো করেছিলেন সেগুলো আমাদের পক্ষে অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ ভগবানকে পেতে হলে ওই ধরনেরই যন্ত্রণা দরকার হয়, ওই ধরনের ভেতরে যন্ত্রণা উদ্বেগ ওইটাই দরকার হয়। আমরা বেশ ভালো আছি, অত গণ্ডগোলে দরকার ভালো আছি, এটা ভগবানকে পাওয়ার লক্ষণ নয়। শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে অনেকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা ভগবানকে কী করে পাওয়া যায় বলুন তো। বলে দেখুন, বেশি করে কেঁদো, তোমরা দিন রাত কেঁদো বেশি করে, তাহলে ভগবানকে পাবে। যেমন তোমরা টাকা পয়সার জন্য নিজের পত্নী ছেলে মেয়ে এই টাকা কড়ি সম্পত্তি এইসবের জন্য কাঁদো, ওরকম তোমরা বেশি করে কাঁদতে থাকো দিনরাত। কথাটা বাস্তব সত্য কথা, কারণ গৌড়ীয় ভজনের রহস্যটা, গৌড়ীয় ভজনের রহস্য হলো এটা। যদি কেউ জিজ্ঞাসা করে গৌড়ীয় ভজন কাকে বলে, তাহলে বলতে হবে দিনরাত কান্না, দিনরাত যন্ত্রণা, ভগবানকে পেলাম না। এরকম যন্ত্রণা না হলে ভগবানকে পাওয়া যায় না। কাজে গৌড়ীয় ভজনের গোপন রহস্য হলো এই এই কান্নাটা, অর্থাৎ বিপ্রলম্ব ভাব। যার বিপ্রলম্ব ভগবান আমার হারিয়ে গেছে এ বিচার যার নাই, সে ভালোই আছে, সে বেগুন পোড়া খাক, বেগুন ভাজা খাক, মুগের ডাল খাক, চচ্চড়ি খাক। গৌরকিশোর বাবাজি মহারাজ, একজন শান্তিপুর থেকে একটা ব্যক্তি এসছে, সে বলে বাবা আপনার কাছে আমি থেকে ভজন করব। বলে আমার কাছে আর কে থাকে, আমি একজন পাগল, যেমন আমি পাগল আমার কাছে কে থাকবে, আমাকে যদি আপনার কাছে কে থাকে, আমি বলে ওর কাছে আমি থাকি, আমার কাছে কে থাকবে, আমাকে থাকার পরিস্থিতি নাই, দিন রাত খালি কথা আর কীর্তন, কে থাকবে। গৌরকিশোর বাবাজি মহারাজের কাছে ওই ব্যক্তি এসে কিছু দূরে ভজন কুটির বানিয়েছে, ভজন কুটির বানিয়েছে, বাবাজি মহারাজ কী বলবে। একদিন এসছেন, এসে বাবাজি আমার বলছেন যে আমি ভজন করব, আপনাকে যে ভজন শিখব। বাবাজি মা বলছেন, আপনি কি একা এসছেন না আপনার পত্নীকে নিয়ে এসছেন? বলে আমার পত্নীকে নিয়ে এসছি, বানপ্রস্থ। খুবই ভালো, বানপ্রস্থ কোনো আপত্তি কিছু নেই, কিন্তু আপনি কি একসঙ্গে থাকেন না আলাদা থাকেন? বলে থাকি আলাদা, উনি আলাদা ভজন করতে আমি আলাদা, আর খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা একসঙ্গে, খাওয়া দাওয়াটা একসঙ্গে করেন। আজকে আপনার স্ত্রী কী রান্না করেছিলেন? বলে আজকে বেগুন ভাজা, মুগের ডাল, সৈন্যের একটা চচ্চড়ি। বাবাজি মা হেসে ফেললেন, আপনি ভগবানকে পাবেন কী করে? আপনি তো আপনাকে তো আপনার স্ত্রী আলাদা থাকেন, সেটা ঠিকই, কিন্তু ওই বেগুন ভাজা, মুগের ডাল আর সৈন্যের একটার চচ্চড়ি এই দিয়ে তো আপনাকে সঙ্গ করিয়ে নিল, তা আর কি সঙ্গের বাকি রইল? এভাবে তো আপনি ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে অনেক চেষ্টা করত। আমি সেদিনও আলোচনা করছিলাম যে সবচেয়ে যদি সোজা, আমি ব্যাসাসনে বসে রয়েছি, মিথ্যে কথা কোনো দিন আমার বলার দরকারই পড়ে না, আমি কিছু আশা রাখি না। সেদিনও বলেছিলাম, যদি কেউ বলে সবচেয়ে সোজা কাজ কী, এর চেয়ে সোজা কাজ কিছু নাই, সেটা হলে ভগবানের ভজন।
এর চেয়ে সোজা কাজ কিছু হতে পারে না। যেগুলো আমরা বাহাদুরি দেখাচ্ছি, কষ্ট করছি, এগুলো অত্যন্ত কষ্ট, ভজনের মতো সোজা কিছু নাই। খালি ভগবানেতে মনোনিবেশ করো, আর পয়সা কড়িও লাগবে না, কিছুই লাগবে না। আমি কি যে কষ্ট বৃন্দা আপনাদের মতে কষ্ট, আমার মতে কষ্ট না। বৃন্দাবনে জঙ্গলে জঙ্গলে যেভাবে থাকতাম সেগুলো জানলে আমি পাগল হয়ে যাব, বলবেন হতেই পারে না। কড়া ঠান্ডা যেখানে যেখানে ধরুন 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি, এখানে আলুর বস্তা পেতে এরম পড়ে থাকতাম, ঘুমোতাম না। আজকে ভগবান কান ধরে এখানে আনলেন, বলে তোমার ওই বৈরাগ্য রেখে দাও, এখানে তুমি কথা বলো, আমার লোকের মঙ্গল করো। হ্যাঁ, লোকের মঙ্গল নিলে মঙ্গল করবে, তো কিছু করার নেই। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা বড় অদ্ভুত শ্লোক, ইংরেজি কথা তো আজকে এটা আলোচনা করছি, অপূর্ব। সেখানে বলছেন, যদি চিত্তটাকে নির্মল করতে হয়, যদি কেউ মনে করে আমি আমার হৃদয়টাকে যে এত বিষয় রয়েছে আমি এটাকে নির্মল করব, নির্মল করতে গেলে পদ্ধতি একটাই, সেটা হচ্ছে কি, চেতোদর্পণ মার্জন। মহাপ্রভু বলেই দিয়েছে, এই কথাটাই এখানে বলছে যে যথাযথ আত্মা পরিমিজ্যত অসৌ মৎপুণ্য গাথা শবন বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম যথাচক্ষুষৈব অঞ্জন সংপ্রযুক্ত। যেমন যেমন ভাবে, যেমন যেমন ভাবে তীব্র আকর্ষণের সঙ্গে, যেমন যেমন ভাবে তীব্র আকর্ষণের সঙ্গে ভগবানের কথাতে মনোনিবেশ করতে পারবে, যেমন 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 ভাবে তীব্রভাবে ভগবানের কথাতে মনোনিবেশ করতে পারবে, তেমন তেমন ভাবে অর্থাৎ ভগবানের কথা কীর্তনে যত তীব্রভাবে মনোনিবেশ করতে পারবে সেই পরিমাণে তোমার হৃদয়টা নির্মল হবে, সেই পরিমাণে তোমার হৃদয়টাই নির্মল হবে, তোমার হৃদয়টা এইভাবে নির্মল হবে। আর নির্মল হওয়ার পর কী হবে, এখন যেমন আমাদের রক্ত মাংসের দর্শন, চারিদিকে টাকা পয়সা মেয়ে ছেলে গাড়ি বাড়ি এগুলো দেখছি, তখন যখন চিত্তটা নির্মল হবে পবিত্র হবে তখন এই সব দর্শন আর থাকবে না, তখন চারিদিকে বৈকুণ্ঠ দর্শন হবে। যদি এক কথায় লোকে জিজ্ঞাসা করে মহারাজ বৈকুণ্ঠ দর্শন কাকে বলে, যদি এই কথা জিজ্ঞাসা করে তাহলে তার উত্তর হলো, বিভিন্ন অত্যাচার বিপরীত পরিবেশ তার মধ্যে সুখে ভগবানের চিন্তা করার যে ক্ষমতা এটাকে বলা হয় বৈকুণ্ঠ দর্শন। বুঝে গেল না, চারিদিকে অকারণে লোকে আক্রমণ করছে, প্রতিবাদ করছে না, অকারণে, কোনো কারণ নেই, এর মধ্যে নিজে সুখে হরিনাম করা ভগবানের চিন্তা করা এই যে একটা ক্যাপাসিটি এটাকে বলে বৈকুণ্ঠ। অর্থাৎ বিপরীত পরিস্থিতিটাকে সবসময় অনুকূল দর্শন করাটাকে বলা হয় বৈকুণ্ঠ দর্শন। যদি প্রতিকূলটাকে প্রতিকূল দেখি, অনুকূলটাকে অনুকূল দেখে ঠিক আছে ভালো, আর যদি অনুকূলটাকে প্রতিকূল দেখি তাহলে সে একটা অসুর। বোঝা গেল না, আমি অনুকূল কিন্তু ইচ্ছে করে প্রতিকূল দেখছি, সেটাকে বলে অসুর, আসুরিক দর্শন। আর অনুকূলটাকে অনুকূল দেখলাম প্রতিকূলটাকে, সেটাকে বলে একটি সাধারণ মানুষের যা ভদ্র মানুষের যা দর্শন হওয়া উচিত সেটা, কিন্তু বিপরীত পরিস্থিতিতে অনুকূল দর্শন করা এটা যে কত বড় কথা এটা সাধারণ লোক বুঝতে পারে না। উদাহরণটা দিচ্ছেন, যেমন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ভজন করতেন, লোকে অত্যাচার করছে যা করছে সবই তিনি অনুকূল দেখতেন, প্রতিকূল দেখতেন না, তিনি মনে করতেন ঠিক আছে এটা ভগবানের ইচ্ছা। আজকে ভগবানের ইচ্ছাতেই, ভগবানের ইচ্ছাতেই আমি এই অবস্থাতে পড়েছি, এই কথাটা মুখে বলা যায় কিন্তু অনুভবে আনা যায় না, খুব কঠিন কাজ এটা, অনুভবেতে আনা যায় না। বলছেন, যেমন চোখেতে আমাদের মায়েরা, এখনকার মায়েরা দেয় কিনে জানে না, আমাদের ছোটোবেলায় মায়েরা চোখে কাজল দিতেন, ছোট্ট বয়স কাজল তৈরি করে কাজল দিতেন। কেন কাজল দিতেন, যশোদমাও দিতেন, যশোদমা গোপালকে চোখে কাজল দিতেন, এখানে একটা কালো টিপ বড় করে দিতেন যাতে লোকের নজর না লাগে, এই ছেলেটা খুব স্বাস্থ্য ভালো তো বলেই নজর লেগে যাবে, যশোদমা ওই জন্য একটা বড় কালো একটা দাগ দিয়ে দিতেন এখানে, আর চোখে কাজল লাগিয়ে দিতেন। কাজল লাগাটার অর্থ সুরমা বা কাজল, এটা লাখাবার অর্থ হলো
যদি তোমার চোখের রোগ থাকে সেটা সেরে যাবে, আর চোখের যদি রোগ নাও থাকে তাহলে দর্শন কমাটা তো তোমার বাড়বে। যেটাকে বলে সূক্ষ্ম, যেটা বলে সূক্ষ্ম দর্শন, একটা হলো মোটা দর্শন। প্রভুপাদ প্রায়ই বলতেন একটাকে বলা হয় রক্ত মাংসর দর্শন, এটাকে বলা মাংসদৃক। প্রভুপাদ প্রায়ই এই ব্যাখ্যাটা করতেন, একটা দর্শনকে বলা হয় মাংসদৃক, আমি রক্ত মাংসের দর্শন করছি, আর একটা হলো তাত্ত্বিক দর্শন, অর্থাৎ সমস্ত বিষয়ে যে বস্তুটাকে আমি দেখছি তার অন্তর্নিহিত কী বিষয় আছে সেটাকে দেখা, এটাকে বলে তাত্ত্বিক দর্শন। প্রভুপাদ প্রায়ই এই কথাটা বলতেন, অর্থাৎ মাংসদৃক এবং বেদদৃক, মাংসদৃক বেদ, বেদদৃক মানে তাত্ত্বিক দর্শন, এটা প্রায়ই বলতেন। যারা এখানে অঙ্ক করেছেন ছোটোবেলায় তারা জানেন যে একটা সরল রেখা, আমি একটা সরল রেখা টানলাম, একটা সরল রেখা আমি একটা টানলাম, সরল রেখা টেনে আর একটা সরল রেখা আমি পারপেন্ডিকুলার, অর্থাৎ ঠিক ইন্টারসেক্ট হলো এরকমভাবে, অর্থাৎ একটা যোগচিহ্ন যেটাকে বলে এরকম স্ট্রেট লাইন ছিল, এটাকে ইন্টারসেক্ট করলো একটা করলাম। তাতে কি হলো, যারা সামান্য অঙ্ক করেছেন, বেশি এডুকেশন করার দরকার নেই এটা জানেন, তাতে কি হলো এদিকে 90 ডিগ্রি হলো, এদিকে 90 ডিগ্রি হলো, নিচে এদিকে 90, তাহলে 4টে 90 ডিগ্রি হলো, 4টে 90 ডিগ্রিতে 336 ডিগ্রি অ্যাঙ্গেল, 336 ডিগ্রি, যারা সামান্য অঙ্ক জানেন। প্রভুপাদ বলছেন আমাদের দর্শনটা হলো, আমাদের দর্শনটা অ্যাঙ্গুলার দর্শন, অর্থাৎ আমাদের কোণ, আমরা অপ্রাকৃতিক জগতে কিছু দেখতে পাই না, একটা পর্দা রয়েছে তো সামান্য দেখতে পাই, অর্থাৎ আমাদের দর্শনের অ্যাপারচার এটা খুব সামান্য। যখন আমাদের দর্শনটা এই ঘড়ির কাঁটা যেমন এরকম দিয়ে পুরো ঘুরতে ঘুরতে এরকম সোজা চলে যায়, এখানে চলে আসে, এখন 3টে বাজে বা 9টা বাজে 3টে, ওটা ঘুরে যখন সোজা চলে আসে তখন কি বলে 360 ডিগ্রি অতিক্রম করলো। যখন ঘড়ির কাঁটাটা এরকম ঘুরতে ঘুরতে পুরো চলে এলো সেটাকে বলে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অতিক্রম করলো। 360 ডিগ্রি অতিক্রম করা মানে হলো সমস্ত দিকে দর্শনটা তার খুলে গেল। প্রভুপাদ বলতেন যাদের দর্শনের এখনও পর্যন্ত সংকীর্ণতা আছে, এখনও পর্যন্ত তাদের দর্শনের সংকীর্ণতা আছে, তারা অল্প দেখবেন, পুরো জিনিস দেখতে পাবেন। যাদের চারিদিকে যারা ভগবানের নাম করতে করতে ভগবানের কথা বলতে বলতে সেই পর্যায়ে পৌঁছে গেছেন, তারা মহাপুরুষোত্তমগতাহা, তাদের সেই সময়তে দর্শনটা কী হয় চারিদিকে খোলা থাকে, অর্থাৎ তারা কোনো দর্শনই কোনো দোষ দর্শন করে না। লোকে মনে করে কড়া কথা বললো মনে হয় দোষ দেখছি, তা নয়, ওটা প্রীতি করে বলছে। প্রভুপাদ বলতেন আমি যে এত কড়া কথা বলতে বাধ্য হয়েছি এটা অনেকেই আমাকে ভুল বুঝেছে, অনেকেই আমাকে তাদের নিজেদের শত্রু ভেবে নিয়েছে, কিন্তু কোনো না কোনো দিন তারা বুঝতে পারবে আমি যে এত কড়া কথাগুলো বলেছিলাম এটা তাদের কতটা ভালোবেসে বলেছিলাম, কতটা তাদের মঙ্গলের জন্য, এটা তারা এখন বুঝতে পারছেন, অনুভব করতে পারছে। আমি তাদেরকে নিষ্কপটভাবে হরিভজনের জন্য আমি তাদেরকে কপটতা করতে দিই নাই, আমি বলেছিলাম কপটতা আমি সহ্য করব না, আপনারা যদি হরিভজন করেন বাস্তবিক করুন, এই নিষ্কপটভাবে হরিভজনের করাবার জন্য তাদেরকে আমি এতগুলো কড়া কথা বলতে বাধ্য হয়েছিলাম, তারা কোনো দিন না কোনো দিন এই কথা যদি কপাল থাকে তাহলে বুঝতে পারতে পারে। কালকে আমি উদাহরণ দিয়েছিলাম, কাল না পরশু একটি তালবৃক্ষের উদাহরণ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যেটা তালবৃক্ষের গোড়াটা জলের তলায় তাকালে পরে দেখা যাবে যে উল্টো, অর্থাৎ তালগাছের যে মাথাটা আমাদের এই দিকে আর জলের দিকে তাকালে দেখবে আরও নিচে। এই উদাহরণটা দিয়ে আমি সামান্য একটু, কেন অপ্রাকৃতিক জগতের যে দর্শন, অপ্রাকৃতিক জগতের যে দর্শন সেটা উদাহরণ দিয়ে বলা যায় না, কেন বৈকুণ্ঠ জগতে না, বৈকুণ্ঠ জগতে না যাওয়া পর্যন্ত বৈকুণ্ঠ কী এটা বোঝানো যায় না, বোঝা গেল না, বৈকুণ্ঠ জগতে যতক্ষণ তুমি না যাবে
ততক্ষণ যে বৈকুণ্ঠ এমন সেমন এগুলো বলায় হিমালয়টা কেমন, আরে বলো দার্শনিক বিচার কর, হিমালয় এরকম এত কিলোমিটার এত উঁচু, আরে বাবা হিমালয়টা গিয়ে দেখা, হিমালয়টা গিয়ে দেখা, এই দেখো বাবা এটা হিমালয়। তাহলে এত কথা না বলে ওকে হিমালয়টা দেখিয়ে দিলে ভালো হয়, তাহলে বুঝতে পারো। সেরকম অপ্রাকৃতিক জগতে যতক্ষণ বদ্ধজীব না যেতে পারে, মানে তার যতক্ষণ সেই ভূমিকা না আসে, ততক্ষণ যতই উদাহরণ দাও ততক্ষণ পর্যন্ত তারা অপ্রাকৃতিক জগতে কোনো কিছু বুঝবে না। সেই জন্য আমাদের শাস্ত্রকাররা একটা কথা বলেছেন, সেটা বললে এটাকে বলে দিকদর্শন। অর্থাৎ আমি বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, আমি তোমাকে বোঝাবার জন্য বললাম সকালবেলা এসো, এই দাঁড়াও দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি বুঝে নিলে পূর্ব দিক বোধহয় সূর্যকে জন্ম দেয়, এ তোমার উল্টো বুদ্ধি। আমি বললাম সূর্য পূর্ব দিকে উদিত হয় তোমাকে বোঝাবার জন্য, পূর্ব দিকটা কী, পূর্ব দিকের মহিমা কী, আমি বললাম সূর্য পূর্ব দিকে উদিত হয়, তুমি এতই বোকা বুঝে নিলে ও তার মানে সূর্য দিক জন্ম দেয়, সে পূর্ব দিক সূর্যকে জন্ম দেয়, এটা ভুল ধারণ। এরকমভাবে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমত ঠাকুর যে কত যে কোনো কথা লিখতেন বলতেন, এটা এমনভাবে অ্যাকিউরেটলি বলতেন, এটাকে বলে নিয়ার অ্যাপ্রক্সিমেশন, ইট ইজ নিয়ার অ্যাপ্রক্সিমেশন, মানে একেবারে বোঝাবার মতো একেবারে যে কায়দাটা একেবারে মোটামুটি বুঝতে পারবে, কিন্তু একেবারে সুখদেব গোস্বামী বলতে পারবেন হয় না, তিনি বলবেন অপ্রাকৃত কথা, কিন্তু আমি বুঝতে পারবো কি না সেটা নির্ভর করে আমার যোগ্যতার উপর। এইভাবে অপ্রাকৃত জগতের দর্শনের কথা বলতে গিয়ে আমি আপনাদের কাছে কথা বলতে বাধ্য হয়েছিলাম, যেমন একটি তালবৃক্ষকে জলের সম্মুখে দেখলে পরে বিকৃত দেখা যায়, অর্থাৎ জলে যে প্রতিফলন তাতে মনে হয় অনেক দূরে মাথাটা নিচে, আমাদের এখানে উপরে ওটা তত নিচে। আমাদের এখানে যে আমাদের এখানে যে বস্তুটা যত উঁচুতে জলের তলায় সে বস্তু তত নিচে, বোঝা গেল? তাহলে এই উদাহরণটা মোটামুটি নিয়ার অ্যাপ্রক্সিমেশন হতে পারে, অর্থাৎ মোটামুটি বোঝানো যেতে পারে। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম এই জগতে যেটা সবচেয়ে ঘৃণ্য, এই জগতে যে সম্বন্ধগুলো, যে রিলেশনগুলো, যে চরিত্রগুলো অত্যন্ত ঘৃণ্য, সেটা অপ্রাকৃতিক জগতে সেটা তত বেশি উন্নত মূল্যবান। এখানে যেমন অনেক হিরো এবং অনেক হিরোইন আছে, অনেক কাতারে কাতারে হিরো হিরোইন, কিন্তু অপ্রাকৃতিক জগতে কোনো হিরোইন নেই, অপ্রাকৃতিক জগতে একজনই আছে, সেটার নাম হলো কৃষ্ণ। তাহলে দোষটা কে দেখবে যখন অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার ভেতরে আমার ভেতরে তত প্রত্যেকটা ধূলিকণার ভেতরে সূর্য চন্দ্র গ্রহ তারা যেখানে তাকাবে সেখানেই কৃষ্ণ। আমার কথাটা বোঝা গেল? প্রত্যেকটা ধূলিকণার ভেতরে কৃষ্ণ রয়েছে। যেটা প্রহ্লাদ মহারাজের বাবা, প্রহ্লাদ মহারাজের অসুর, প্রহ্লাদ মহারাজের সঙ্গে তর্ক করে তার হিরণ্যকশিপু বলছেন কোথায় তোর ভগবান, বাজাক তোকে কোথায় ভগবান দেখা, বলছে ভগবান সর্বত্রায়, বড় কথা ছেড়ে দে, এই স্তম্ভেতে আছে। বলে হ্যাঁ স্তম্ভেতেও আছে। প্রহ্লাদ মা বলে দিলেন ঠান্ডা মাথায় রেগেলেন, তুই বলে হ্যাঁ হ্যাঁ স্তম্ভেতেও ভগবান আছেন। তখন তিনি কী করলেন, একটা ঘুষি মারলেন, তাতে স্তম্ভটা ভেঙে গেল। ভেঙে গিয়ে কী হলো, লেখা আছে ভাগবতে, ভাগবতে এই কথা লেখা আছে, সত্যম বিধাতুম নিজভৃত্ত ভাষিতম, নিজের ভৃত্ত ওই যে প্রহ্লাদের কথাটাকে সত্য, এটা যে সত্য এটা প্রমাণ করার জন্য তিনি স্তম্ভ থেকে বেরিয়ে পড়লেন নৃসিংহতে। তাহলে স্তম্ভের মধ্যেও ভগবান আছে, সমস্ত জায়গায় ভগবান। এই ভগবান যদি সর্বত্রই থাকেন তাহলে গোপিকাগণের যারা স্বামী, আমার কথাটা বলছি এটা যে কারণে লোকে উল্টো বোঝে, গোপিকাগণের যে স্বামী তার ভেতরেও তো কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ ছাড়া তো কিছু নেই, আমার ভেতরে তোমার ভেতরে সকল অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যে আছে যত বস্তু আছে সব জায়গায় ব্রহ্মবস্তু সব কৃষ্ণ। তাহলে যদি গোপিকাদের স্বামীর ভেতরে
স্বামী যাদের বলো গোপিকাদের, তার ভেতরেও কৃষ্ণ রয়েছে। তাহলে অন্যায়টা কোথায়? তিনি তো পরমাত্মা, তিনি তো এই লীলাগুলো দেখাচ্ছেন আমাদের। তিনি বলছেন আমার কোনো দরকার নেই, ওরা বলছে আমার সঙ্গে আস্বাদন করবে। আমি সেদিনকেও বলছি মদভক্ত বিনোদার্থম, মদভক্ত বিনোদার্থম করমি বিবিধা লীলা। আমি আমার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার কোনো নিজের স্বার্থ নেই, আমার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য আমি এগুলো করি। কি করব? কেন, আমি তো প্রতিজ্ঞা করেছি যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব, যে আমাকে যেরমভাবে ভজনা করবে আমি তাকে সেমনভাবে, যে আমাকে স্বামী বলে ভজনা করে আমি তাকে আদর করি। এটা তো নিয়ম, আমিই তো স্বামী, সর্বত্র কে স্বামী আছে, কে পুরুষ কে স্ত্রী? কোনো মেয়ে ছেলে বাড়ির জন্য নেই তো, কেন তার ভেতর থেকে আত্মা বেরিয়ে গেলে কোনটা মেয়ে ছেলে বোঝা যাবে? আত্মা তো বোঝা যাবে না, আত্মা আত্মা কি চিনতে পারবে না। কাজে এই কথাগুলো সমস্ত হলো লোকের একটা মায়ার দর্শন, মায়ার দর্শনে তারা এই ধরনের আলোচনাগুলো করে। শ্রীমান মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়ে যেভাবে ভগবানকে পেতে হয়, যে পদ্ধতিতে ভগবানকে পেতে হয় সেটা তিনি দেখিয়েছিলেন, সেটা দেখাবার জন্যই তিনি এসেছিলেন। তিনি কী জন্য এসেছিলেন? বলছে কীভাবে আমার ভগবানকে পেতে হয় সেটা বোঝাবার জন্য তিনি জগতে এসেছিলেন। তাই জন্য তিনি গম্ভীরার ভেতরেতে যেভাবে যন্ত্রণা দেখিয়েছিলেন ভগবানের বিরহে, সেটা আমাদের অত্যন্ত শিক্ষণীয় বস্তু। আর ওই রকম ভাব যতদিন আমাদের না হবে আমরা ভগবানকে পাবও না, ওইটাই হওয়া দরকার। দিন রাত ভগবানের কথা হচ্ছে, কীর্তন করছেন সৌরভ গোসাই এবং দামোদর, সৌরভ গোসাই এবং রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে ছায়ার মতো, শেষ সময়তে ছায়ার মতো থাকতেন। প্রভু এই কাঁদছেন, এই মূর্ছা যাচ্ছেন, এই অবস্থায় এই দুজন তাকে সান্ত্বনা দিতেন। এটা লীলা, একজন ললিতা সখী একজন বিশাখা সখী, বোঝাবার জন্য সান্ত্বনা দিতেন কীর্তন গান এভাবে দিন রাত। তিনি দিন রাত, তারা দুজন দিন রাত ভগবানের সঙ্গে থাকতেন। যখন গোবিন্দ, যাকে দ্বিতীয় সচিমা বলা হয়, তিনি যখন রেগে যেতেন, রায় মহাশয় আপনারা ভালো কিছু বলতে পারেন না আমার প্রভুকে, আমার প্রভু কাঁদে কেন, কি বলেন আপনারা? গোবিন্দ সরল, তাকে দ্বিতীয় সচিমা বলা, ওরা যে বিরহের কথা বলেন মহাপ্রভু কাঁদেন। তো গোবিন্দ রেগে গিয়ে বলছেন, গোবিন্দ সেবা করেন দিন রাত আর কিছু বোঝেন, বলে আপনারা কিছু ভালো বলতে পারেন না আমার প্রভুটাকে, প্রভু খালি কাঁদে, কি বলেন আপনারা কে জানে। এই বলে রেগে মেগে যখন আসে রায় রামানন্দ সর্বমত, এখন চলো গোবিন্দ রেগে গেছে, প্রভু এখন আমরা আসি পরে আসবো, আবার গোবিন্দ রেগে গেছে, এখন আপনি প্রসাদ পান বিশ্রাম করুন। যেই বিশ্রামের কথা বলল মহাপ্রভু তত কাতর ভয়ে বলছে, তোমরা বিশ্রামের কথা বলছো আমাকে, তোমরা আমাকে বিশ্রামের কথা বলছো? বিশ্রাম কাকে বলে? তোমরা হরিকথা কীর্তন করছো এটি তোমার বিশ্রাম? যেই তোমরা কালকে রাত্রিবেলা চলে গেলে তখন আমার অবস্থাটা কী হলো এদেরকে জিজ্ঞাসা কর। এরা সাক্ষী আছে, শঙ্কর পণ্ডিত গোবিন্দ আমাকে সামলাতে পারছে, আমি অন্ধকারে ছোটাছুটি করছি, সবাই আমার দরজা বন্ধ করে ভেতরে রাখছে, আমি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মুখে রক্ত বেরোচ্ছি, দুম করে দেয়ালে ধাক্কা ছুটে যাচ্ছে, ভগবান কৃষ্ণ আমায় ডাকছে বলছে, আমি যেখানে যাচ্ছি বেরোবার দরজা পাচ্ছি না, ধাক্কায় আমার রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে। লাস্টে কী হলো, মহাপ্রভু এরকম প্রায় করতেন, এসে তিনটে দরজা বন্ধ, মহাপ্রভু যেন বাইরে না যেতে পারে তিনটে দরজা বন্ধ করে রেখেছে, প্রথম দরজা দ্বিতীয় যা তৃতীয় যা, মহাপ্রভু বাইরে চলে গেছে, তিনটে দরজা বন্ধ। হ্যাঁ, অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম, অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম, হ্যাঁ, আর অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তত্রয়ম উরু,
ভিত্তি মানে পাঁচিল, উরু মানে অনেক উঁচু, বিলঙ্গ উচ্চই, এই এত উঁচু পাঁচিল কী করে প্রভু চলে গেলেন বাইরে, গিয়ে সমুদ্রে পড়ে গেলেন, কখনো জমু কখনো জগন্নাথ মন্দিরের গোমাতা সে পোষা গা চাটছে, মহাপ্রভু ওখানে পড়ে রয়েছে, তিনটে দরজা বন্ধ, এত উঁচু পাঁচিল, মহাপ্রভু চলে গেছেন কোথায়, গিয়ে সমুদ্রের জলে পড়ে গেছেন, এইরকম অবস্থা। এই যে বিরহ যন্ত্রণাগুলো, এই বিরহ যন্ত্রণাগুলো যতক্ষণ অনুভব করা না যাবে ততক্ষণ পর্যন্ত ভগবত তত্ত্বে সুদূর পড়াও, কোনো দিনই ভগবানকে পাওয়া যাবে না। যাই হোক, ভাগবত আলোচনার যে প্রসঙ্গে আমাদের যে প্রথমেই ভাগবতের ভাগবত কাকে বলে সে সম্বন্ধে দু একটা কথা বলেছিলাম, কেন এগুলো অনন্তকাল, আমি যদি অনন্তকাল বেঁচে থাকি অনন্তকাল বলে যাব, এটা তো দু এক দিনের আলোচনার বিষয় নয়। ভাগবত হলো সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ কৃষ্ণ এবহি। সুখদেব গোস্বামী বলছেন শ্রীমদ্ ভাগবতন কে, বলছে সাক্ষাৎ কৃষ্ণ এবহি, এব মানে অ্যাফার্মেটিভ, তিনি কৃষ্ণ ছাড়া অন্য কেউ না, গ্রন্থরূপে রয়েছেন। অনেকেই শুনেছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এই কথাটা শুনেছেন কিটা অনুভব করে না। কলিকালে যে নাম রূপে ভগবান এসছেন, নাম রূপে কেউ থাকতে পারে, বিশ্বাস হয় না, কী করে হবে, সে গুরুও পায় নাই, সে শিষ্য সে অবস্থা করে না, তার বিশ্বাস করবে কী করে। কাজেই শ্রীমদ্ ভাগবত মানে হলো ভগবান কৃষ্ণ স্বয়ং, অন্য জায়গায় বলা হয়েছে কৃষ্ণ পরিবর্তিত, অর্থাৎ কৃষ্ণই ভাগবত রূপে উদিত হয়েছেন। ভগবত মহিমাতে অনেক কথা বলবার ছিল, আমার দুর্ভাগ্য আমার কপাল পোড়া, তাই আমার একদিন শরীর অসুস্থ হয়ে গেল, মানে অসুস্থ মানে গলা বলতে পারলাম না, হলো না, বড় দুঃখ। সেই দিনটা আমার মরতে ইচ্ছে করছিল, যেদিনটা হরিকথা বলতে পারলাম না, আমার এই গিয়েই আমি ঝাঁপ দিই মরি, এত কষ্ট হচ্ছিল ভেতরে কথা বন্যার মতো, অত বলতে পারছি না গলা, যাই আজকে মোটামুটি ঠিক আছে তোমাদের কৃপাতে। তো এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এটাকে বলা হয় হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ এই বাহী। এই ভাগবত পাঠ করে আমার কী হবে, কেন আমি সময় নষ্ট করব, মূর্খের ধ সময় নষ্ট করব না, সময়টা অন্য জায়গায় আমি নষ্ট করছি, এখানে সময় দিতে হবে, অন্য জায়গায় আমি আমার জীবন চলে যাচ্ছে, কখন চলে যাব জগৎ থেকে ঠিক নেই, এর বয়স কম এ বেশি থাকবে, আরে কোনো কথা আছে নাকি, কত কোনো কথা কোনো কথা আছে, পাঁচ বছর ছেড়ে জগৎ থেকে চলে যাচ্ছে, যে মূর্খরা বলছে বয়স হলে করবো, আর সে সুযোগ পাবে না, কেন বয়স হলে করার জিনিস নয়, তখন তো যা কচি কাঁচা থাকতেই করতে হয়, মাটি যখন মেখে আগুনে শুকিয়ে দাও, তখন কি মাটিটা নরম হবে, তখন তো হবে না কিছু, যখন মাটিটা নরম থাকে তখনই তুমি বিভিন্ন আকার আকৃতি করতে পারো। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বারবার বলছেন কৌমারে আচরের ধর্ম, প্রাজ্ঞ ব্যক্তিরা কৌমারে আচরের ধর্ম, ভাগবতান ধর্মান ভাগবতানই হোক, ভাগবত ধর্ম আলোচনা করতে গেলে অর্থাৎ ভগবানকে ভজন করতে গেলে কচি কাঁচা থাকতেই করতে হয়, অর্থাৎ যখন চার পাঁচ বছর ওকে শেখাও, বুড়ো হয়ে গেলে হবে না, বুড়ো হাড় মাংসের হাঁচি বিছিয়ে বুড়ো হয়ে গেছে, আর কিচ্ছু হবে না, লোভটা ভিতরে আছে, বাইরে খেতে পারে না, দাঁত নেই, এটাকে সম্মানীয়, বাইরে ভোগ করতে পারছে না, ভেতরে ভোগের লালসা আছে, এটা তো ভয়ঙ্কর, বরঞ্চ উল্টো যদি হয়, বাইরে দেখা যাচ্ছে আমি রয়েছি কিন্তু ভেতরে ভোগের প্রবৃত্তি নাই, এটা দরকার। যাই হোক, ভাগবতী মহাপুরাণ পড়ে আমাদের পাঠ করে কী লাভ, আমাদের বিচারে সমগ্র শাস্ত্রর বিচারে দেখা যাচ্ছে ভাগবত পাঠ করে যে জিনিসটা পাবো এটা অনন্তকালের ইতিহাসে পাওয়া যায় না। কী বোঝা গেল, আমি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কোনো এক মহাপুরুষের কাছে শ্রবণ করার পর আমার যে সম্পত্তিটা পাবো সেটা অনন্তকালে আমি চেষ্টা করে পাবো না, সেটা কি আমি আগের দিন বলেছিলাম, সেটা হলো ভগবানের প্রতি প্রেম, প্রেম ধন বিনা, মহাপ্রভু বলছেন
প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন ব্যস দাস করি দেহ মরে প্রেম ধন দেহ বেতন প্রেম ধন মহাপ্রভু এটা নিজে শেখাচ্ছেন তিনি ভগবান তিনি বলছেন ভগবানকে বলছেন প্রেম ধন বিনা আমার এই ব্যর্থ দরিদ্র জীবন কিছু নাই আমার সত্যি মানুষের কিছু নেই যে মানুষটা বলছে আমি কোটি কোটি টাকার মালিক তারও কিছু নেই কেন যে জিনিসটা তুমি জগৎ থেকে নিয়েছো এর জগতেই ফেলে রেখে যেতে হবে বোঝা গেল না অনেক সময় দেখবে কোনো জায়গায় গীতার যে সারাংশটা দেওয়া আছে একটা ক্যালেন্ডারের মধ্যে ওটা কোনো মহাপুরুষ করেছিল সেটা কি সমগ্র গীতা পাঠ করে ওই সামান্য অক্ষরে বলা আছে সেটা কি প্রথম কথা বলছেন কৃষ্ণ গীতা সার আমি তো দু বছর ধরে গীতা পাঠ করল গুতা দু বছর ধরে কন্টিনিউ সে করোনা পিরিয়ডের সময় থেকে অনেক অনেক আলোচনা হয়েছে এক একটা করে গ্রন্থ দু বছর ধরে আলোচনা তবে এই গীতা সবে শেষ হলো কদিন আগে তাহলে বোঝা যাচ্ছে কীরকম গভীর আলোচনা হিন্দিতে তাহলে কত গভীর আলোচনা করা হয়েছিল এবার তুমি চিন্তা করো দু বছর খালি গীতা একটা একটা শ্লোকে বিভিন্ন একটা শ্লোক তিন সপ্তাহ ধরে চার সপ্তাহ ছ সপ্তাহ এইভাবে আলোচনা করে এটা কোনো ছেলে খেলা নয় মনে করো না এটা কোনো ছেলে খেলা আমি এই সময় কাটাতে এলাম তা নয় সময় কাটাতে এলাম না সময় কাটাচ্ছে অন্য জায়গায় এখানে সময় তোমার অমূল্য সম্পত্তি পাবে সেই জন্য এই ভাগবত পাঠ করার পরেতে মহাপ্রভু বলছেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরি দেহ প্রেম আর বৃন্দাবনের গোপিকারাও বলছেন সবাই একই কথা বলছে মহাপ্রভু আবার অন্য জায়গায় বলছেন যদি কোনো প্রেমিক সাধু পাও যার হৃদয়টা ভগবানের জন্য প্রেমে পরিপূর্ণ তাহলে অবশ্যই তাকে কিনে ফেলো তাকে যেতে দিও না ঠকে যাবে কি বলছেন মহাপ্রভু স্বয়ং বলছেন কৃষ্ণভক্তিরস ভাবিতামতি কৃষ্ণভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতপি লভ্যতে কোথাও যদি পাও কোনো একটা প্রেমী ভক্ত সঙ্গে সঙ্গে যাত্রে ধরে যেতে দিও না তো ঠকে যাবে সেই জন্য মহাপ্রভু বলছেন মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন যে কৃষ্ণভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতপি লভ্যতে তাহলে কী দিয়ে কিনবো আপনি তো কেনার কথা বলছেন পয়সা দিয়ে কেনা যাবে না সেদিনকে ভাগবত মহিমা বলছিলাম না দেবতারা বলছেন আমাদেরকে এই ভাগবতটা দিন আর পরীক্ষিত মহারাজকে আমরা অমৃত দিয়ে দিচ্ছি ভাগবত অমৃত আমাদের দিন পরীক্ষিত সুখদেব গোস্বামী এই কথা শুনে রেগে আগুন বলে কি কোথায় এই স্বর্গের অমৃত আর কোথায় এই ভাগবত সেই জন্য তিনি তাদের সঙ্গে কথাও বললেন কেবল কি বললেন এ বেটারা মতলব বাজ স্বর্গের দেবতাগুলোকে সুখদেব গোস্বামী বললেন এ বেটারা মতলব বাজ মতলব হাসিল করার জন্য আরে বলতে পারে আমাকে ভাগবত রস দিন এটা বিনিময় করবে এটা কি একটা কাঁচের সঙ্গে একটা কাঁচের টুকরো তুমি একটা দোকানে নিয়ে গিয়ে বলবে আমাকে হিরে দিন এই কাঁচের টুকরো নিন এ কোনো হয় একটা হিরে কি কাঁচের টুকরো বিনিময় পাওয়া যায় এটা হয় না তাহলে মহাপ্রভু বলছেন কৃষ্ণভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্মকোটি সুকৃতৈর ন লভ্যতে কি বলছেন কোটি কোটি জন্মের সুকৃতি যদি পঞ্জীভূত হয় একীভূত হয় তাহলেও এটা পাওয়া যায় না এত দূর সুদুর্লভ সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত পূর্ব পূর্ব জন্মের বহু সুকৃতি হলে সাধুসঙ্গ পায় নাহলে পাওয়া যায় না তাহলে মহাপ্রভু বলছেন এটা কিনে নাও তাহলে কী দিয়ে কিনবো বলে লৌল্য লোভ প্রচুর পরিমাণে লোভ হবে হৃদয়েতে যে আমি ভগবানকে ছাড়া আর কিছু চাই না সাধুগুরু বৈষ্ণব ছাড়া আমার কিছুই আর গতি নেই এই কথাটা উপলব্ধি তাহলে আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ পাঠ করার পর কী পাবো মহাপ্রভু বলছেন তোমরা কৃষ্ণ প্রেম পাবে যেটা হচ্ছে অমূল্য সম্পত্তি স্বর্গের দেবতা ইন্দ্র বরুণ কেউই কোনোদিন যেটা পায় না সেই অমূল্য সম্পত্তি পাবে যে সম্পত্তি তুমি এই জগতে
কিনছো রাখছো তুমি পেয়েছো এই সম্পত্তিগুলো কোনোটাই থাকবে না। আমি একটু আগে বললাম গীতার সারাংশটা যদি বলো দু তিনটে লাইনে আমাকে গীতার আসল বস্তুটা বলে দিন। যদি কেউ বলে আমি গীতা পড়ার টাইম নেই আমাকে চারটে লাইনে আমি গীতাটা বলে দিন, তা কী বলবো কী বলবো তোমাকে? তখনই বলছেন বাংলা, তাও বলছেন সংস্কৃত নয় বাংলা। যদি ভাগবতটা বলে চারটে শ্লোকে বলতে বলো আমি এক্ষুনি বলে দেবো সংস্কৃততে। জ্ঞানম পরমম গুহ্যং মেয়ত বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গঞ্চ জ্ঞান গদিতং মায়া যাবানহম যথাভাব যদ্রূপ গুণ কর্ম কহ ততৈব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহ অহম এবাস্যমেবাগ্রণ্য সসৎপ্রম পশ্চাহম যদি তচ্চ যবশিষ্যোস্মিহম রীতি অর্থম যৎ প্রতীত ন প্রতীত চাত্মনি তদ্বিদ্যা আত্মানমায়ম যথাবাস যথাতমা যথা মহান্তি ভূতানি উচ্চাবশিষুনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি নতেষু তেষু অহম। হ্যাঁ এতাবদেব জিজ্ঞাসন তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা অন্যায় ব্যতিরেকাভ্যাম যৎসৎ সর্বতো সর্ব এতৎমতম সমাধিষ্ঠ পরমেণ সমাধিনা ভবানও কল্প বিকল্পিষু ন বিমুহতি কহরিষি। তাহলে আমাকে ভাগ 18,000 শ্লোকটাকে আমাকে চারটে শ্লোক আমি চারটে শ্লোক বলে দিই। আর গীতাটাকে যদি বলা হয় চারটে লাইনে বলি তা বাংলাতে, তাহলে কি তুমি কার্য কেন কী হয়েছো তোমার, তুমি কার্য কেন কী হয়েছো তোমার? আমার হারিয়ে গেছে। কী হারিয়েছে? আমার বাড়ি ঘর চলে গেছে সব। আরে ছাগল বাড়িঘরটাকে তুই যখন জন্মাস নিয়ে এসেছিলি বাড়িঘরটা যে কাঁদছিস, তুই যখন জন্মাস নিয়ে এসেছিলি ওই জগৎ থেকে কাঁদছিস কেন? ভগবান বলছেন তুমি কার্য কেন? বা আমার হারি তোমার যা হারিয়েছে যা পেয়েছো এই জন্মাবার পথে এখান থেকে নিয়েছো, তুমি তো নিয়ে আসোনি। তাহলে যা তুমি নিয়ে আসোনি তোমার এখানেই ছিল, এখানে ফেরত দিয়ে যেতে হবে। তুমি যদি টাটা বিল্লা হও, তুমি আম্বানি হও, তাহলে তোমারও কোনো মূল্য নাই। তোমারও মূল্য তোমাকে এই জগতে সব ফেরত দিয়ে যেতে তো তুমি কোথায় যাবে? নিয়ে যাবে টাকাগুলো? আরে বাবা মরবার সময় সব ফেলে যাবে, মরবার সময় সব ফেলে যেতে হবে। আজ থেকে 35-40 বছর আগে আমি কলকাতার ডালহৌসিতে একটা অফিসে বসেছিলাম, কোনো একটা কারণে গেছিলাম। আমার মারোয়াড়ি বন্ধু ছিল, গুজরাটি বন্ধু থাকে ছিল, এখন আর নেই কেউ বন্ধু, সব শত্রু, এখন সব শত্রু। এইসব কথা বলি শত্রু মনে করে। তার বাবা নবীন মোদি গুজরাটি ভিকেরি এসেছিল কোটিপতি। তো আমি বসে রয়েছি, আমাকে বলছেন বাবু এই দেখুন নিউজ পেপারে কী এসছে খবরে কাগজ। আমি কী খবর? আমি খবর কাগজ পড়তে পারি, তবে ছোটোবেলায় কতগুলো অভ্যাসের জন্য ইংরেজি পত্রগুলো পড়তে হতো। মাস্টারমশাই বলেছিলেন তুমি যত টেলিগ্রাফ এবং তোমার স্টেটসম্যান এগুলো পড়বে তোমার ইংরেজি দেখবি চলের মতো, এই জন্য বাচ্চা বয়সে পড়তাম। জানি ইচ্ছে করে খবরের জন্য পড়তাম না, এটা মাস্টারমশাই বলেছিল। এমনকি মাস্টারমশাই বলেছিলেন যে আমাদের স্টেটসম্যানের এডিটার ছিল, আমাদের স্টেটসম্যান নিউজ পেপার ইংরেজি, তার এডিটার ছিল আমাদের সময় অমলেন্দু সেনগুপ্ত। মাস্টারমশাই বলতেন স্কুলের মাস্টার, আলাদাভাবে পড়ার আর পয়সা ছিল না গরিব লোক, বলতেন এই যে তুমি যে স্টেটসম্যানটা পড়বে স্টেটসম্যানের থেকে যদি টেলিগ্রাফটা পড়ো ইংরেজিটা আরও ভালো। আমি ও তার এডিটারকে, তা এডিটার যে জেম আকবর একটা মুসলমান বলে ওর ইংরেজিটা আরও সরল, তুমি সরল ইংরেজি বলবে, তুমি যখন লোকের সঙ্গে কথা বলে জলের মতো বলবে সরল। আমি ঠিক আছে তাই হবে। তো আগে পড়তাম হচ্ছে স্টেটসম্যান, পরবর্তীকালে বাচ্চা বয়সে সাধু হয়ে শিখিনি তো আগে, সাধু হয়ে সময় কই, আর সময় নেই। তো তিনি আমাকে বলছেন সেই যে অফিসে ডালহৌসিতে, তিনি বলছেন বাবু দেখুন কী খবর এসছে। আমি কী খবর? বলছেন একজন ধনী ব্যক্তি ইংল্যান্ডে তে কোটি কোটি পাউন্ড, ও আমাদের যেমন টাকা ওদের পাউন্ড, আর ইংল্যান্ড আর আমেরিকা তো ডলার, ডলার অনেক কান্ট্রিতে আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরো, ইউরোপে ইউরোপীয় কান্ট্রিতে টাকার নাম হলো ইউরো, আর আমেরিকা তো হচ্ছে ডলার, সে দক্ষিণ আমেরিকার সব জায়গায় সব জায়গা থেকে লোক আসে। যাই হোক এখন প্রশ্ন হলো, আমি বললাম কী খবর? বলছে দেখুন ইংল্যান্ডে একটা ধনী ব্যক্তি, অত্যন্ত ধনী, কোটি কোটি ডলার পাউন্ডের মালিক, কী করেছে
তার পোষা কুত্তাটাকে সব সম্পত্তির মালিক করে চলে গেছে, ভাগাড়ে গেছে। বলছে সব সম্পত্তির মালিক একটা কুত্তাকে তার পোষা কুত্তাকে করে দিয়ে সে ভাগাড়ে চলে গেছে। আমি এসে কুটিপাটি আমি বললাম, নবীনজি জো ব্যক্তি কুত্তা কার নাম পে ইতনা সম্পত্তি লিখ দিয়া না জানে ও খোদ কিতনা বড়া কুত্তা হ্যাঁ। ও তো হাসতে আরম্ভ করে, যিনি কুত্তার নামে এত বড় সম্পত্তি করে না জানে তিনি কত বড় কুত্তা ছিলেন। কে তুমি আর কোনো সম্পত্তি লিখে দেওয়ার জায়গা পেলেন না, মঠ মন্দির কত কিছু আছে, ও লিখে দিল কুত্তার নাম। এই হলো আমাদের বুদ্ধি। ভগবান বলছেন তুমি কার্য কী জন্য, আমার বাবা মারা গেছে। বাবাটা কি জন কবে পেয়েছিলি বেটা, জন্মের পরে তো পেয়েছিস, যে টাকা পয়সা সম্পদে জন্মের পরে পেয়েছিস, তা যা নিয়েছিস সেই জগৎ থেকে নিয়েছিস, যা তুই পেয়েছিস জগৎ থেকে পেয়েছিস, কোথা থেকে পেলি তুই, আবার তুই কাঁদছিস, আবার যখন যাবি ফেরত দিয়ে যেতে হবে না বেটা, কাঁদছিস কেন? কান্নার কিছু নেই, জগৎ অনিত্য। তাহলে চারটে লাইন আমি বলে দিলাম, কী জন্য তুমি কার্য, বলে আমার হাইকে যা পেয়েছো তুমি এই জগৎ থেকে পেয়েছো, যা হারিয়েছ তুমি এই জগতে হারিয়েছ, ঠিক আছে, যখন তুমি দেহ ছাড়বে তোমাকে এগুলো ফেরত দিয়ে যেতে হবে, তুমি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবে না, কিচ্ছু না, খালি হাত। এমনকি তোমার যে শরীরটা যেটা এত যত্ন করছো, লাক্স সুপ্রিম দিয়ে করে শরীরটাকে ঘষছো, এটাও নিয়ে যেতে পারবে না। এই শরীরটাকেও দুর্গন্ধ দূষিত, এই শরীরটা এখানে ফেলে দিয়ে যেতে হবে। এটা জেনে নিয়ে কান্না বন্ধ করো, অর্থাৎ জগতে সব অনিত্য, এটা উপলব্ধি করে এবার হরিভজন করবার চেষ্টা করো। আমি বলেছিলাম সেদিন আলোচনা প্রসঙ্গে, ভাগবত কথা শ্রবণ যারা করবেন তাদের প্রথম যোগ্যতা হল সরলতা। এ কথাটা প্রথম দিনই আমি আলোচনা করেছিলাম, সরলতা, যার জীবনে সরলতা নেয়, সরলতা মানে কুটিলতা, রাজনীতি পলিটিক্স ভেতরে, তিনি ভাগবত পারবেন না। কারণ সরলতাই হলো ভাগবত শ্রবণের সবচেয়ে বড় যোগ্যতা। যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সার, যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সার। তোমার গুরুদেব যদি চিন্তা করতো এ কত পাস আছে, এই যদি অন্তত বিএ পাস নাই নেব না, তাহলে তুমি পারতে? যোগ্যতা বিচারে কিছু নাই, তিনি করুণা করে আমাকে বলেছেন আসো, ভজনের শিখিয়েছেন তিনি, আমাকে উদ্ধার করেছেন। তা আমাকে উদ্ধার করলে আবার অপরকেও সেই কথাগুলিই বলতে হবে, গুরুদেব যা বলেছেন অন্য কথা বললে হবে না, সে কথা বলা মানে তুমি অনন্তকাল নরকে যাবে, তুমি মিথ্যে কথা বলছো, গুরুদেব যা বলছো ওটিই বলতে হবে। অর্থাৎ পরম্পরাতে তুমি যা পেয়েছ সেটাই তোমাকে লোকের কাছে বলতে হবে, এটা না হলে কোনো মূল্য নেই। সেদিন আলোচনা প্রসঙ্গে বলেছি, আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে একটা মধুমক্ষিকা, যিনি মধু সংগ্রহ করেন সে মধু সংগ্রহ করবে, তুমি পারবে না। মধু সংগ্রহ করার মধু সংগ্রহ করার দায়িত্বটা এটা মৌমাছির রয়েছে, তোমার নেই, তোমাকে সে যোগ্যতা দেয়নি। একটা হংস পরমহংস যে আছে, যে সোয়ান যেটাকে বলে রাজহাঁস, সেই হাঁস প্রত্যেক হাঁসেরই ক্ষমতা আছে, ওরা জলেতে এবং দুধেতে মিলিয়ে দিলে দুধ থেকে, জল থেকে দুধটাকে আলাদা করে খেতে পারে। এটাকে কোনো বিজ্ঞানে কোনো জায়গা আছে, বৈজ্ঞানিকরা পেরেছে, বৈজ্ঞানিকরা এমন কোনো কিছু আবিষ্কার করতে পেরেছে যাতে জল থেকে দুধটাকে আলাদা করে খাওয়া যায়? এটা নেই, কারণ একমাত্র ওরই ক্ষমতা আছে, একমাত্র ওরই ক্ষমতা আছে যে জীবের এমন কায়দা করে দিয়েছে যে দুধটাকে খেয়ে ফেলবে, জলটাকে ফেলে দেবে, এটা আর কেউ পারবে না। তাহলে জগতে যেমন হংস, জগতে যেমন হংস একমাত্র দুধটাকে জল থেকে আলাদা করে খেতে পারে, যেমন পরমাংশ বৈষ্ণবগণ জগতের দুর্গন্ধ জায়গা থেকে সারবস্তু নিতে পারে, এটা তো সবাই তো পারবে না, সবার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য নির্মৎসর ব্যক্তি, অন্তত নির্মৎসর ব্যক্তি হবে, কোনো মৎসরতা নাই ভেতরে, কাউর জন্য জ্বালা পোড়া হিংসা বিদ্বেষ কিছুই নাই, সরল প্রকৃতি, প্রকৃতিটা সরল। সরল হইলে গোরা শিক্ষা বুঝিয়াল, জগদানন্দ পণ্ডিতের হচ্ছে আজকের দিনটা বাদ গেল, কিন্তু এটা মেকআপ দিয়ে দেবো, বাদ যাবে না, শেষে আমি দুটো
শেষের সময় বলে দেবো, বাদ আমি যেতে দেবো না। কোনো আজ পর্যন্ত কোনো ব্রত বাদ যায়নি, কী করা যায়। জগদানন্দ পণ্ডিত বলছেন, সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লই, সরল যদি হতে পারো তাহলে গৌরাঙ্গ কী বলছে বুঝতে পারো, সরল যদি নাও বুঝতে পারবে না। গোড়ার আমি, গোড়ার আমি, গোড়ার আমি, গোড়ার আমি মুখে বলিলে নাই চলে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে। লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোড়া ধরে ছুরি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই কথাগুলো রেগে যাবে লোকে শুনলে, সত্যি কথা। তাহলে যাই হোক, প্রথমেই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের বন্দনা করি বিভিন্ন রকমভাবে গত বিগত দিনে। প্রথমেই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের যে প্রথম শ্লোক আছে এটা অনেকবারই আলোচনা করেছি, এবং তার আগে বলা উচিত ছিল সিদ্ধস্বামীপাদ। সিদ্ধস্বামীপাদ আদি টিকাকার, ভাগবতের যে টিকা লিখেছেন তিনি আদি টিকাকার। তিনি একদিন ভাগবতের টিকা লিখতে গিয়ে নৃসিংহদেব সাক্ষাৎ প্রকট হয়েছিলেন, তার সম্মুখে সেই জায়গাটা আছে ভদ্রক পাহাড়ের উপর, নৃসিংহদেব ওখানে প্রকট হয়ে গেছিলেন, গিয়ে মাথায় আশীর্বাদ দিয়েছিলেন। ওই জন্য আমরা গুরুবর থেকে শুনি শ্রীধরম শ্রীধরম ব্যক্তি নৃসিংহ প্রসাদাত, শ্রীধর গোস্বামী জানে নৃসিংহের প্রসাদে কৃপাতে সব অর্থ তুমি বুঝতে পারবে। ভাগবত কৃষ্ণ স্বয়ং যেখানে বলছেন স্বর্গের দেবতারা, স্বর্গের দেবতারা ঋষি মুনি ওরা পর্যন্ত বুঝতে পারে না, ওরা পর্যন্ত জানতে পারে না ভাগবতের গম্ভীর অর্থ কী। বেদ বেদান্ত উপনিষদ বিভিন্ন ঋষি মুনি এসব চর্চা করে থাকে, তাদের যদি বলা হয় আপনার এর গোপন অর্থটা বলুন, এই কথাটা ষষ্ঠ কন্দেতে পাবে, ন বিদুর নরিসয় না পি দেবাহা ইত্যাদি এরা জানতে পারে না। গুইহম বিশুদ্ধম দুর্বোধ্যম যজ্ঞাত্তা অমৃতমাশ্নুতে, যমরাজজি মহারাজ দ্বাদশ মহাজনের একজন, তিনি বলছেন বাবা এই ভাগবত সবাই জানে না, আমাদের ১২ জনকে ভগবান কী কৃপা করে কিছু কিছু জানে, আমরা সব জানি বলছেন না। বলছেন স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক বলির বৈয়া সখির বয়ম দ্বাদশৈতে বিজানিমো ধর্মম ভগবতম ভটা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম যদ্জ্ঞাত্তা অমৃতমাশ্নুতে। তাহলে কী বলছেন যে এই দ্বাদশ মহাজন আমরা কিছু ভাগবত জানি, ভগবান জানিয়েছে, বাকি কেউ জানে না, এই জানা খুব দুর্লভ। কারণ বলছেন গুহ্যম এটা গুপ্তা, একবারে গুপ্তবিদ্যা, এত গুপ্ত সবাই জানতে পারে না, ওই পড়ে এমনি। গুহ্যম বিশুদ্ধম মানে এর এর চেয়ে বেশি নির্মল আর কিছু শাস্ত্র নাই, এত পবিত্র। গুহ্যম বিশুদ্ধম আর দুর্বোধ্যম ইন্ট্রিকেসি, যেটাকে ইংরেজিতে বলে ইন্ট্রিকেসি মানে জটিল, বুঝতে পারবেন মানে সরল না হলে, ওই যে জগদানন্দ বললেন সরল হইলে গোড়া শিক্ষা বুঝিয়াল, নাহলে গোড়া শিক্ষা ও বাবা এত কঠিন কে করবে, সরল হলে গোড়া শিক্ষা বুঝতে পারে এমনি বুঝবে, গৌর বুঝিয়ে দেবে, কিন্তু তুমি জটিল তাই কঠিন মনে না, সরল হইলে গোড়া শিক্ষা বুঝে। এখানেও শিখ চাই যে সরল হবেন গৌর কিশোর বাবা, সরল গৌর কিশোর বাবা সরল, হৃদয়টা অনেক নির্মল, তাই তিনি পড়াশোনা না করলেও ভাগবতের অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছেন। গৌর কিশোর বাবা ভাগবতে কী লেখা আছে তার হৃদয়ে চলে এসছে, অনায়াস কেন সরল, তিনি কোনো জটিলা তো করেন নাই, নির্মল তিনি, তাই জন্য বলছেন সরল হলে এইসব কথা বোঝা যাবে, জটিল হলে এইসব কথা বোঝা যায় না, এটাকে জটিল হলে এইসব কথা বোঝা সম্ভব নয়। সেই জন্য বলছেন মুহ্যন্তি যত মুহ্যন্তি যত সুরায়ু, স্বর্গের দেবতারা পর্যন্ত যেটা আসলে মোহপ্রাপ্তন, কী লেখা আছে এর মানেটা কী, যেমন আমি বেদান্তের কিছু সূত্র বলব সবাই বলবো কী মানে তো বোঝা গেল না,
জন্মাদস্যয়তো শাস্ত্র জনিত্যাদ, হ্যাঁ ইত্যাদি আমি কথা বলে গেলাম। হ্যাঁ অনাবৃত্তি শব্দাদ, আরে মশাই কি বলছে কে জানে, অনাবৃত্তি শব্দাদ এ মানে কি? তার মানে বেদান্তের যে একটা একটা করে সূত্র, এর যেমন গভীর অর্থ বোঝবার ক্ষমতা লোকের নাই। একমাত্র যারা মহান বৈষ্ণব, যারা ব্যাসদেব গোস্বামীর আনুগত্যে আছেন, তারা বুঝতে পারে। যদি বলেন অনাবৃত্তি শব্দাদি কথা মানে কি আপনি বলুন তো। বেদান্তের অনেক ব্যাখ্যা হরিদ্বারে হরিদ্বারে ইদানিংকালেও দুটো বেরিয়েছে, ইদানিংকালেও দুটো বেরিয়েছে হিন্দি, এর আগেও বেরিয়েছে অনেক বেদান্তের উপর, খালি বেদান্ত। কিন্তু শুনলে পরে বোঝা যাবে সত্যি এগুলো গভীর রহস্য এর মধ্যে বেদান্ত। এগুলো শুনলে পরে এত গভীর অর্থ। তাহলে কেউ যদি আমায় জিজ্ঞাসা করে জন্মাদর্শ যত এর মানে কি, কী বুঝলেন অর্থটা কী হবে, সেটা অর্থ হল অল্প কথায় জন্মস্মৃতি, জন্মস্থিতি এবং ভঙ্গ, যে ভগবানের থেকে হয় ইয়ত মানে যার থেকে হয় সেই ভগবানের কথা বলছে। আচ্ছা অনাবৃত্তি শব্দাদ এর মানে কি, অনাবৃত্তি শব্দাদের মানে কি, এর মানে সোজা, যারা সরল তারা বুঝতে পারবেন। অনাবৃত্তি মানে অনাবৃত্তি শব্দাদ, অনাবৃত্তি মানে পুনরপি জননম পুনরপি মননম মাতৃ পুনরপি মাতৃ জঠরে, এটা বন্ধ হয়ে যাবে। তাহলে কী বুঝলাম অল্প কথা, বিস্তৃত ব্যাখ্যা করলে সপ্তাহের পর সপ্তাহ একটা শ্লোকের উপর ব্যাখ্যা হয় বেদান্তে, খালি বেদান্তের একটা, খালি পরিবেশটা দরকার, পরিবেশ না হলে হয় না। সেখানে বলছেন অনাবৃত শব্দাত মানে কি, এটা কিছু বুঝলাম না। বলছে তোমাকে বলছে ব্যাসদেবজি বলছে তুমি যদি জন্মমরণের মালার বাইরে যেতে চাও বাবা, তুমি যদি জন্মমরণের মাল, তুমি যদি বললে ভালো আছি তাহলে মরো, তুমি যদি জন্মমরণের মালার বাইরে যেতে চাও তাহলে তুমি ভগবানের নাম করো, নামই তোমাকে এই বন্ধন থেকে নিয়ে গিয়ে অপ্রাকৃত জগতে পৌঁছে। তাহলে কী বুঝলাম অনাবৃত্তি শব্দাত, মানে শব্দ উচ্চারণ করতে করতে কী বলছেন, শব্দ উচ্চারণ করতে করতে তুমি জড়সংসারের বাইরে, কথাগুলো কিন্তু বোঝার কথা না, শব্দ উচ্চারণ করতে করতে তুমি কিন্তু জড়সংসারের পারে চলে যাবে। আরে শব্দ কোন শব্দের কথা বলছেন, শব্দ কোন শব্দ বলছেন, যেটা আমি যেটা তিন দিন দুদিন আগে বলেছিলাম অনাদি নিধনম ব্রহ্ম বলেছিলাম না, মনে আছে, অনাদি নিধনম ব্রহ্ম শব্দ তত্ত্বম যদক্ষরম নিবর্ততে অর্থভাবেন অপক্রিয়া ইহতো ইয়তঃ, এগুলো বলেছিলাম আপনি ভুলে গেছেন। অনাদি নিধনম ব্রহ্ম, সেই ব্রহ্মই শব্দরূপে এসেছে, অর্থাৎ কৃষ্ণ, যেটা ভাগবতের একেবারে অন্তিম শ্লোক। কি বলছেন ভাগবতের একেবারে অন্তিম শ্লোকে, বলছেন ভগবানের শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে আমরা কৃতকৃতার্থ হয়ে যাব। নাম সংকীর্তনম যশ সর্বপাপ পুনাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। কী বলছেন এটা পরিষ্কার ভাগবত শেষ, আর শুরুতে কী বলছেন জন্মাদর্শ যত বুঝতে পারছ না, শেষে বলছেন নাম সংকীর্তনম যশ সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম, পরম হরি যার উপরে কেউ নেই। তাহলে তোমায় কী বলছে, দিন রাত ব্যাঙের 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 কোলাহল করলে হবে না, বেকের কোলাহল। আমি একটা উদাহরণ দিতে বাধ্য হচ্ছি, সেটা কি, মঠে থাকাকালীন যখন মোটে বয়স কম ছিল, কম ও জানে ইয়ং বয়স, তখন একদিন একটা সাপকে দেখলাম এত বড় একটা ব্যাঙকে ধরেছে। আমি সাপটা এখানে এখানে দাঁড়িয়ে রয়েছি আর লোকে চিৎকার হয়েছে, এই তাঁতি চলে আয় ওখানে কামড়া দেবে, কামড়াবে কী করে সাপটা তো ব্যাঙ্কে ধরে রয়েছে এখন কামড়াবে না, আমি কাছ থেকে গিয়ে দেখছি ভালো করে কেরামভাবে ধরে রয়েছে, তাহলে কী অন্যায়টা আছে। তাহলে প্রশ্ন হলো সাপটা ব্যাঙ্কটাকে ধরলো কী করে, সাপ তো ভালো দেখতে পায় না, দেখতে পায় অল্প, সাপটা ব্যাঙ্কে ধরলো কী করে, বললো ওই যে ভেকের কোলাহল করেছে, গ্যাংও গ্যাং গ্যাং গ্যাংর গ্যাং করেছে, ওই শব্দ
ও যদি চুপ করে থাকতো তাহলে ভালো হতো, ও যদি চেঁচামেচি না করে চুপ করে থাকতো ভালো হতো, তাহলে সাপটা কামড়াতো না। সাপ জানতে পারে, সাপ দেখতে পায় কিন্তু অতটা নয়, কিন্তু ওই যে চেঁচাচ্ছে শব্দটা আসছে, সাপের চোখ দিয়ে দেখতেও পায় আবার শুনতেও পায়। সাপকে বলা হয় অক্ষিশ্রবা, সাপ একই চোখ দিয়ে দেখতেও পায় আবার শুনতে পায়। সাপের কান দেখেছ? কান আছে, দেখেছো? কে দেখেছে সাপের কান? সাপের পা দেখেছে? কে দেখেছে? কে নেই তো, দেখবে করতে সাপের কান নেই, তাহলে শোনে কী করে? চোখ দিয়ে, চোখ দিয়ে শব্দের ভাইব্রেশন যে আসবে এটা চোখে লাগে, লেগে বুঝতে পারে ওই দিক থেকে আসছে। মানে আমাদের কানের কাজ যেভাবে হয় ওদের চোখ দিয়েও দেখেও আবার শোনেও, দুটো কাজ করে, দুটো একসঙ্গে করে। তাহলে ওই ভেকটা ব্যাংটা চেঁচামেচি না করে যদি অন্তত চুপ করে থাকতো তাহলে সাপটা জানতে পারতো না কোথায় আছে। ও গ্যাঁ গ্যাঁ গ্যাঁ, কী 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 জন্য চেঁচাচ্ছিস, কী চাই তুই? ও চেঁচাচ্ছে বলে সাপ আবার চলে এলো, এসে দেখলে এরম ব্যাংটাকে ধরে। কী অসহ্য যন্ত্রণা, ব্যাংটা ছুটে চলে যেতে চাইছে কিন্তু পারছে না, ওকে এরম ধরে রেখেছে, কামড়ে রেখেছে, যতক্ষণ নিস্তেজ হবে তখন গিলবে। আশ্চর্য, এইরকমভাবে আমাদের সমাজে যত লোক আছে তাদেরকে সব মহাকালরূপী সর্প ধরে ভাগবত বলছে, ভাগবত বলছে এই কাল অর্ধেক গিলে রেখেছে, খালি অর্ধেক ধরে রেখেছে, খালি গিলে নেওয়াটা বাকি, সবাই অর্ধেক মহাকাল অর্ধেক গিলে রেখেছে। ওই জন্য বলছিলাম না, সমাজে যদি সবচেয়ে আশ্চর্য কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? বলে সমাজে এর থেকে আশ্চর্যের কিছু নেই। কী আশ্চর্য? না অহন্যানি ভূতানি গচ্ছন্তি যমালয়ম শেষম স্থাবরম ইচ্ছামি কিম আশ্চর্য মতে পরম। এর চেয়ে যুধিষ্ঠির মা বলছেন, দেখুন দিনের দিনে রাতে বলো হরি হরি বল, বারো হরি হরি বল, রাম নাম সত্যায় বলি যাচ্ছে, আর ও চায়ের দোকানে বিড়ি ফুঁকছে, বলছে ওকের বাবা চলে গেল রে, আরে ছাগল তুইও তো যাবি, তুইও তো যাবি, ওর বাবা চলে গেল, অজিতের বাবা চলে গেল দেখলি, আর তুইও তো যাবি, সেটা মনে নেই, ও চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, এরকম করে খাচ্ছে আরাম। তাহলে যুধিষ্ঠির মা বলছেন এর চেয়ে বড়ো আশ্চর্য কী হতে পারে? মায়া মায় জগৎ সব মায়া দিয়ে ভুলিয়ে রেখেছে, অহন্যানি ভূতানি গচ্ছন্তি যমালয়ম শেষম সবরম ইচ্ছামি কিম আশ্চর্য মতে, এর চেয়ে আশ্চর্য কিছু হতে পারে না। যাই হোক, তাহলে ভাগবতে যে আমরা প্রথম অধ্যায়ে যে শ্লোক দেখব সে এই প্রসঙ্গে বলা উচিত যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। শ্রীমান মহাপ্রভু বারবার, একবার নয়, তোমরা চৈতন্য ভাগবত খোলো তোমরা অন্ধ দেখতে পাও না, প্রতি পদে পদে আমি দেখাবো চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃততে প্রতি পদে পদে মহাপ্রভু সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সবাইকে বলছে। কেন? সম্বন্ধ না জানলে পর তো কিছু হবে না। তোমার সঙ্গে গুরুদেবের সম্বন্ধ হয়েছিল, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমানও হবে, তো সম্বন্ধই হলো না। এই বাচ্চাটা আমার মেয়ে, আমি তার বাবা, এই সম্বন্ধটা জানে বলেই তো মেয়েটার জন্য প্রাণ দিচ্ছে, অর্থ করি খরচা করছে, স্কুলে পড়াচ্ছে, যত্ন করছে, কেন? সম্বন্ধ আছে, কিন্তু বুঝতে পারছে না মেয়েটা থাকবে, আমিও থাকবো না, জগৎ থেকে চলে যাব, অনিত্য। তাহলে এই জগতের সম্বন্ধ, এই জগতের যে সম্বন্ধটা সেটা অনিত্য, এই জগতে সম্বন্ধ হয়, এবছর সম্বন্ধ, এই জগতে যদি সম্বন্ধ না হতো, ভগবানের মায়ে যদি সম্বন্ধ না করত, তাহলে কি তার কেউ তার বাবাকে যত্ন করতো না, তার পত্নীকে যত্ন করতে করতো না? মায়াদেবী ইচ্ছে করে চোখটাকে ধাঁধিয়ে রেখেছে, তাই যে যত্ন করছে, পয়সা খরচা করছে, দৌড়াচ্ছে, চিকিৎসা করছে, সব করছে, কেন? এটা জড়জগতের সম্বন্ধ, এই জড়জগতের সম্বন্ধের দ্বারা পুরো জগৎকে বেঁধে রেখেছে, বোঝা গেল না? এই জড় সম্বন্ধের দ্বারা পুরো জগৎটাকে মায়াদেবী চালাচ্ছে চুটকি মেরে। তোকে আসতেই হবে বাড়িতে, তোর বউয়ের কাছে, কোথায় যাবি? আমি পাঞ্জাবে, যেমন হরিকথা, পাঞ্জাবে তো অনেক অনেক জায়গায়, পাঞ্জাব জম্মু বিভিন্ন, পাঞ্জাবের তো একটা জায়গা না, প্রচুর, চণ্ডীগড় থেকে সব জায়গায়। একদিন বলছিলাম পাঞ্জাবিদের বেশি বন্ধন, মানে আকর্ষণ বেশি, বিশেষ আমার যে আমি ওদের বলছিলাম যে তোমাদের
সংসারের সঙ্গে কি কিরকম বন্ধন আছে বল, তোমাদের সংসারের সঙ্গে কেমন বন্ধন আছে? কোনো ইট পা কোনো রকম শেকল দেয়া নাই, দড়ি বাঁধা নাই, কিছু আছে কি? বুঝলে না, তাহলে কিরকম বন্ধন দেখো, এই হরিকথাটা হবে দূরে বাড়ি চলে যাবে, যাবে কি না? হ্যাঁ যেতেই হবে। তাহলে এই যে বন্ধনটা কে করলো, এই বন্ধনটা কে করলো? মায়াদেবী। এই বন্ধনটা আছে বলেই তো সংসার চলেছে, তার সংসারটা ছত্রভঙ্গ হয়ে যেত। এই যে বাচ্চা মেয়ে ছেলে বাবা মা স্ত্রী পুত্র বন্ধু, এই সম্মতার মায়াদেবী এমনভাবে বানিয়ে রেখেছে তোকে করতেই হবে, না করলে যাবি কোথায়? ওই জন্য চলে যা। তা আমি ওদের পাঞ্জাবিগুলোকে মজা করে বলতাম, এ কেসা বন্ধন হ্যাঁ, না রস্সা কা বন্ধন নেই হ্যাঁ, ও চেন ভি নেই হ্যাঁ, আপ সোচো কেসা বন্ধন হ্যাঁ, কীরকম বন্ধন চিন্তা করো, যেতেই হবে, ওরা হাসতো। তো বন্ধনটা এরকম, কিন্তু আমাদের বন্ধনটা ভগবানের সঙ্গে হয় না, এটা দুঃখের ব্যাপার। মানে কথাটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, এর ওপরে আর হয় না। মানে আমাদের নিত্য সম্বন্ধ ভগবানের সঙ্গে, আমাদের সম্বন্ধটা কিন্তু ভগবানের সঙ্গে, আমরা স্বীকার করি আর না করি, আমরা পাগল ছাগল স্বীকার করি বা না করি, সম্বন্ধটা ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ। কিন্তু জড় সঙ্গে জড় সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধ নিত্য নয়, এই আছে এই নেই, মরে গেলে চলে যাব। কিন্তু এই বন্ধনটাকে কেউ ছাড়াতে পারবে না, কিন্তু ভগবানের সঙ্গে যেমন নিত্য সম্বন্ধ, এটাকে ফেলে দিতে চাইছে। ও জানে না তুমি যদি অস্বীকার করো তোমার বাবারও ক্ষমতা অস্বীকার করবে, কী করে করবে, কী করে করবে, এটা কি ভগবান থেকেই তো এসছো তুমি? ভগবান তো বলছেন না গীতাতে, মামৈব অংশ জীব লোকে জীববূত স্থানত, এই যে অনন্ত জীবরা সব আমার থেকে এসছে। তো এরা বলছে আমি ভগবান মানি না, তো আমরা আমারলে কোথায় যাবি? তোকে কোটি কোটি জন্ম পরে এই লাইনেই আসতে হবে, তোকে কোটি কোটি জন্ম পরে এই লাইনেই, তুই কোথায় যাবি, পালাবি কোথায়? আর তো রাস্তা নাই, রাস্তা তো আর খোলা নাই। সেই জন্য গীতাতে ভগবান বলছেন মামৈব অংশ জীব লোকে জীববূত স্থানত, সব ওই জীব অনন্ত সব আমার থেকে এসছে, কিন্তু সেই ভগবানকে মানে না, ভগবানকে জানে না মানেও না। তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ আমার নিত্য, কিন্তু সেটাকে মানবো না, উপেক্ষা করে ছেড়ে দিয়েছি। আর সংসারের সঙ্গে সঙ্গে আমার দুদিনের, ওটাকে মানব। তাহলে কীরকম গাধা, কীরকম গাধাটা দেখো, কীরকম বুদ্ধি বিছে, বুদ্ধি খারাপ হয়ে গেছে, ওই সম্বন্ধে কাটতে পারবি না, ওটা বলছে সম্বন্ধ নেই, যেটা ইচ্ছে করলেও কাটা যায় না, কী করে কাটবে? মায়ের সঙ্গে যেমন সন্তানের নারীর সম্বন্ধ, যতই ঝগড়া করো চিৎকার করো কিছু হবে, এটা অস্বীকার করতে পারবে না, নারীর সম্বন্ধ। সেরকম ভগবানের সঙ্গে আমাদের পরম নারীর সম্বন্ধ, ভগবান থেকেই আমরা এসেছি। যাই হোক, যে কথা প্রসঙ্গে আমি তোমার প্রথম টিকাকার, যে আদি টিকাকার, যে যিনি বললেন এই সিদ্ধ স্বামীপাদ, যিনি নৃসিংহদেবের কৃপাতে ভগবতের টিকা লিখেছেন, নৃসিংহদেবের কৃপাতে, তিনি ভাগবতের টিকা লিখতে গিয়ে টিকা লিখতে শুরু করবেন নৃসিংহদেবের কৃপাতে, বসে বসে ভাবনা করছেন কীভাবে আমি বন্দনাটা ভগবান কীভাবে আমি বন্দনাটা ভগবানের করব। আর এই ভাগবত তো অনন্ত সাগর, অমৃতের সাগর, এর পার তো আমি পাবো না, এ তো অমৃত সাগর। মহাপ্রভু বলছেন কৃষ্ণ হচ্ছে অনন্ত রস সাগর, পার পাবে কী করে? তাহলে পার আমি কী করে পাবো? পারে তো পার যদি না পাই আমি তো ব্যাখ্যা লিখতে পারবো না, তাহলে ভগবানের কৃপায় যদি আমি পারটা পাই। সেই সময় আমি কালকে এটা বিশেষভাবে আলোচনা করব। ওম নমো ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণ কমল পরমহংস চরণকরণ চিন্মকরন্দায় ভক্তজন মানস নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো। কি বলছেন? ওম নমো ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণকমল চিন্মকরন্দায় ভক্তজন মানস নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। বলছে সেই আমি রামচন্দ্রকে, আরে রামচন্দ্র কোথেকে এলো মশাই? আপনি তো করছেন ভাগবত কৃষ্ণের কথা। বলে সেই জন্যই তো বলছি। কি বলছেন? বলে রামচন্দ্র কোথেকে এলো আপনার? আপনি রামচন্দ্রকে বন্দনা করছেন কী করে? আপনি তো কৃষ্ণকে করবেন। বলছে না, আমাকে রামচন্দ্র কেন? সুখদেব পরীক্ষিত আমার
সিদ্ধ সাইপা চিন্তা করছেন যে একমাত্র সাগর সাগরের বন্ধন সাগরের ব্রিজ তৈরি করেছেন রামচন্দ্র। যদিও আমরা জানি রাম আর কৃষ্ণ একই, তো ঠিক আছে ইনি আমাকে অন্তত এই ব্রিজটা তৈরি করে এপার থেকে ওপারে অনন্ত পার, আমি কি করে পার হব, পার তো পারবো না, তাহলে সেই জন্য রামচন্দ্রকে রাখছে। ওং নমো ভগবতে পরমহংস রসাদিত চরণ কমল চিন্মকরন্দায় ভক্তজন মানস নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো, রামচন্দ্রকে রাখছে। কেন? তো উনি চিন্তা করলেন রামচন্দ্র একবার তো এই যে লঙ্কা যাওয়ার ব্রিজ করেছিল রাবণের কাছ, রাবণকে গিয়ে মারবেন বলে সেতুবন্ধন করেছিল, তো ঠিক আছে যদি রামচন্দ্র আমাকে একটু সাহায্য করেন তা আমি একটা ব্রিজ বানাবো, যদি ভাগবত পার হওয়া যায় না, তো পার তো হতেই হবে, পার তো হওয়া যায় না, কিন্তু কী করবো, হ্যাঁ লিখবো কী করে তাহলে, তো সেই জন্য রামচন্দ্রের চরণে আসে আপনি আমাকে দয়া করে একটা ব্রিজ বানিয়ে দিন, যাতে এপার থেকে ওপারে গিয়ে কী আছে না আছে দেখতে পারি, তাহলে অনন্ত সাগর। এই হলো ভাগবতের টিকা। আবার সিদ্ধ স্বামীপাদ যে ভাগবতের টিকা করেছেন, অনেক কথা বলতে ইচ্ছে করে মনে পড়ে যায়, অনন্ত কথা কিন্তু সময় থাকে না। বলছেন সিদ্ধ স্বামীপাদ টিকা করেছেন, এবং আমি নিজেও জানি সিদ্ধ স্বামীপাদ সংস্কৃতটা টিকা করেছেন এত সরল, সিদ্ধ স্বামীপাদ সংস্কৃতটা টিকা করেছেন, বাংলায় করেন, কিন্তু টিকাগুলো এত সরল মানে অল্প অল্প খুব সুন্দর, অল্প কথায় বোঝা যাবে, সরল সংস্কৃত। আমাদের বৈখানুষ গোস্বাই মহারাজ, আমাদের যে বৈখানুষ গোস্বাই অম্বাপুয়া দক্ষিণ ভারত, যেখানে আমি হরিকথা বলতে যেতাম দক্ষিণ ভারতে মানে উড়িয়া উড়িষ্যার অন্ধ্রের বর্ডার, তিনি এত সরল সংস্কৃত বলতেন, অন্য ভাষা বলতে উড়িয়া বলতেন না, বাংলা বলতেন, এত সরল সংস্কৃত বলতেন যারা সংস্কৃত জানে না তারা বুঝতে পারত, এত বড় পণ্ডিত ছিলেন। তো যাই হোক, এখন প্রশ্ন হল এই সিদ্ধ স্বামীপাদ যে ব্যাখ্যাটা করেছেন সেটা অনেকে বুঝতে পারেন, এত ছোট ছোট ব্যাখ্যা করেছেন, বিশ্বনাথ চক্রবর্তীর টিকা হলো সবচেয়ে বড়, বিরাট ব্যস্তভাবে এক একটা লাইনের ওপর টিকা বিরাট, এ আবার বোঝার মতো লোক চাই, বিদ্যান দরকার, বিদ্যান বুঝে পান, কিন্তু সিদ্ধ স্বামীপাদের টিকা খুব একটা বড় নয়, খুব অল্প কথায় অনেক কথা বলেছে। সেই সিদ্ধ স্বামীপাদের টিকাটাকে সবাই বুঝতে পারে না, এই জন্য একজন সাধু বৃন্দাবন একজন সাধু ছিলেন, সেই সাধু সিদ্ধ স্বামীপাদের টিকাটাকে টিকার ওপর টিকা করেছেন, টিকার ওপর টিকা মানে উনি যে টিকাটা কী লিখেছেন, ওর নাম হচ্ছে বংশীধর, বৃন্দাবনে পাওয়া যায় এই মোটা বই, বংশীধর বংশীধরজি, তিনি সিদ্ধ স্বামীপাদকে গুরু মানেন, সেই বংশীধরজি সিদ্ধ স্বামীপাদের টিকার ওপর এমন সুন্দর টিকা করেছেন গ্রন্থাগারে পাওয়া যায় এই মোটা মহাভারতের মতো বিস্তৃত। সিদ্ধ স্বামীপাদ এই বলতেছে, অর্থাৎ তুমি যদি তোমার গুরুদেবের অন্তঃকরণে কী আছে বুঝতে চেষ্টা করো তাহলে তোমাকে কী করতে হবে, গুরুদেবের সেবা করতে করতে গুরুদেবের ভেতরে ঢুকে যেতে হবে, গুরুদেবের ভেতরে ঢুকে যেতে হবে, তাহলে তুমি গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া অক্ষ আর না করিয়া মনে আসা, এগুলো তো কীর্তন করেছো কিন্তু অনুভব করনি, তাহলে গুরুদেবের সঙ্গে আমার হৃদয়টা কখন একতা প্রাপ্ত হবে, যখন আমি গুরুদেবের হৃদয়টাকে বুঝতে পারব, আমি না বুঝে ও গুরুদেব বোধহয় এটা বলছেন চল এটা করি, গুরুদেব দেখলে রেগে গেছে, অনেকেই এরম করেন, আর গুরুদেব এটা করলে সুখ খুব খুশি হবেন চল করি, এটাকে আমাদের কেশব গোস্বামী মহারাজ বলতেন এটাকে বললে অটো সাজেস্টিভ ম্যাটার, অর্থাৎ ইচ্ছা মতো এটা করলে গুরুদেব সুখী, আমাকে বুঝতে হবে সেবা করতে করতে গুরুদেবের হৃদয়ে ঢুকতে হবে, যার জন্য প্রত্যেকটা বন্দনাতে বা রূপগোস্বামী বা বন্দনা প্রত্যেক জায়গাতে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম জেন ভূতল, কে মানেটা বোঝে না, মানেটা বোঝে না কী জন্য, এই যে বলা হয়েছে নমম বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিমত ইত্যাদি করে, তারপরে যে কথাগুলো বলছে এটা তো বোঝে না, সে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন রূপগোস্বামী বা সম্বন্ধে
ভালো সত্যিই তাই। মানে চৈতন্য মহাপ্রভু কি চেয়েছেন, চৈতন্য মহাপ্রভু চেয়েছেন যে জগতের যেন সবাই প্রায় লোক এই কৃষ্ণ প্রেমটা লাভ করে, জগতের সবাই যেন এই কথাটা বুঝতে পারেন, এই যে অনর্পিত চরিম চিরাত করুণায়াবতীর্ণ কল সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সবক্তি শ্রিয়াম হরিহি পুরট সুন্দর দ্বিতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় করবে হৃদয় কন্দরে স্ফুরিতব শিশুজ। তাহলে চৈতন্য মহাপ্রু মনবিষ্ট স্থাপনের জন্য রূপগোস্বামী আসছিলেন, চৈতন্য মহাপ্রু মনবিষ্ট স্থাপনের জন্য সনাতন গোস্বামী জীব গোস্বামী রঘুনাথ সবাই, চৈতন্য মহাপ্রু মনবিষ্ট স্থাপনের জন্য ভক্তিবিনোদ ঠাকুর এসেছিলেন, প্রভুপাদ এসেছিলেন, তারপর কোনো মহাপুরুষ যদি এতে থাকে আমাদের গুরুবর্গ এসছে, সবাই চৈতন্য মহাপুর কী ইচ্ছা, এরে জগতে সবাই এই কষ্ট না করে এগুলো বুঝুক যে এই যে অনন্ত প্রেম এটা পাক পেয়ে একেবারে আনন্দের সাগরে ভাস, কিন্তু ওই কপাল পড়া কপাল পড়া নেবে না। আমাদের ত্রিবিক্ষ মহারাজ বলছেন না, ওই যে বাঙাল ভাষায় বলতেন ত্রিবিক্ষ ঢাকা ত্রিবিক্ষ মহারাজ, ত্রিবিক্ষ মহারাজ পৌপাদের গণ আমাদের গুরু মহারাজ শ্রীধর মহারাজ এই আমাদের মাধবকুশী মহারাজ থাকতেন, তিনি প্রায় রেগে মেগে বলতেন বান্দরের সিনে কলা, বান্দরের সিনে কলা আর শুয়ারের সিনে কুসু, বাঙাল ভাষায় ঢাকি ঢাকাই ভাষায় বলে বাঁদরে কলা চেনে আর শুয়ারে কচু চেনে আর গু চেনে, তো এইগুলো হচ্ছে সেই মানুষ, তারা অমৃত বোঝে না, তারা অমৃত বোঝে না, ওই জন্য তিনি রেগে মেগে প্রায় বলতেন বান্দরের সিনে কলা, বাঁদরকে যদি মতির মালা দাও নেবে না, হিরের মতো এই আবার কি হিরো হেরে দেবে, আর ওকে কলা দাও বলে এই ঠিক আছে এইবার ভালো জিনিস দিয়েছে আমার, কলা একটা দাও খুব খুশি মাধব, কিন্তু ওকে বহুমূল্যবান সম্পত্তি দিয়ে নেবে না। তাহলে দেখা যাচ্ছে যে সিদ্ধস্বামীপাদের টিকার ওপর এবারে টিকা লিখেছেন এই যে বংশীধরজি, এত সুন্দর লিখেছেন মানে, আর বিশ্বনাথ চক্রবর্তীর টিকা রসময় অত্যন্ত। আসলে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যখন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কৃষ্ণ, তিনি সনাতন গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছেন দেখবেন, সনাতন শিক্ষা দেখবেন খুলে, সেখানে দেখবেন বলা আছে যখন রূপ গোস্বামী পাদকেও বলছে, রূপ গোস্বামী পাদকে বিশেষভাবে বলেছে যে রূপ আমি কৃষ্ণের কথা কী বলবো তোমাকে, কৃষ্ণ অনন্ত রসসাগর, কৃষ্ণ অনন্ত রসসাগর, আমি তোমাকে দিগদর্শন যে সামান্য কথা বললাম দু চারটে কথা বললাম, কৃষ্ণ হচ্ছে অনন্ত পার, অনন্ত অপার। যাই হোক, এখানে তাহলে রামচন্দ্রকে তিনি চরণে প্রার্থনা করছেন, ভাগবত নামক, ভাগবত নামক যে সাক্ষাৎ কৃষ্ণ নামক গ্রন্থ অনন্ত রস রসসাগর, সেটা যেন কোনো মতে কিছু বুঝতে পারি, এটা পার হতে পারি, না তো কিছু বুঝতে পারবো না, লিখতে পারবো না, সেই জন্য তিনি এই কথা বলছেন। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়তে প্রথম কথাই হলো সম্বন্ধ অবিধ প্রয়োজন, মহাপ্রভু যেখানে যা, সনাতন গোস্বামীকে হোক রূপ গোস্বামীকে হোক, যেখানে যত উপদেশ করেছেন প্রত্যেক জায়গায় মহাপ্রভু প্রথমেই সম্বন্ধ অবৈধ এবং প্রয়োজন তিনটে ভাগ করে বলেছে। বাবা সম্বন্ধ না জানলে তো ভজন শুরু হবে না, সম্বন্ধ যদি না জেনে থাকো তাহলে তোমার ভজন শুরুই হবে না। প্রভাত বলছেন সম্বন্ধ না হলে ভজন শুরুই হয় না, তাহলে তোমার সম্বন্ধ হয়েছে কি না, ভগবানের সম্বন্ধ মানে অনন্ত মায়াদেবীর সঙ্গে সম্বন্ধ কি, জানলে মায়াদেবীকে এড়াতে পারবো, মায়াদেবীর সম্বন্ধ মায়াদেবীকে, হ্যাঁ মায়াদেবী এলো কোথেকে, আর ভগবান থেকে, আচ্ছা ভগবান থেকে অন্য কোনো মায়া আছে, হ্যাঁ যোগমায়া আছে তার সাহায্য নিতে, তাহলে প্রত্যেকটা সম্বন্ধ জ্ঞান যতদিন পর্যন্ত তোমার হৃদয়তে পরিপক্ক রূপে আবির্ভাব না হবে, জেনে রাখো কথাগুলো, তুমি সুযোগ পাবে, ভগবান দেবে সুযোগ, ভগবান তোমার বঞ্চনা করো, তুমি যদি বঞ্চনা করো নিজেকে কিছু করার নেই। তাহলে সম্বন্ধ মানে হলো ভগবানের সঙ্গে এই জগতের কী সম্বন্ধ, জগৎটা এলো কোথেকে, আর জগতের এই মানুষগুলো তার সঙ্গে ভগবানের কী সম্বন্ধ, ভগবানের সঙ্গে আমার কী সম্বন্ধ, ভগবানের সঙ্গে মায়ার কী সম্বন্ধ, এই সমস্ত সম্বন্ধ জ্ঞানটা, সমস্ত সম্বন্ধ জ্ঞানটা যতক্ষণ পর্যন্ত হৃদয়তে আবির্ভাব না হবে বাবা, ততক্ষণ নাম করতে পারবে না, নাম হবে না, ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আসল নাম হবে না,
যখন আসল নাম হবে তখন নামের মালাটা ছাড়তে ইচ্ছে করবে না। যখন আসল নাম বেরোবে জিহ্বা থেকে মনে হবে মালা নিয়ে করতে থাকি, অনন্ত আগা অন মালা করতে হরে কৃষ্ণ, প্রেম আসবে। এ সম্বন্ধে অনেক কথা, এগুলো বিভিন্ন সময় আলোচনা, যেমন ধরো উপদেশামৃত প্রায় এক বছর ধরে আলোচনা করো, উপদেশামৃত হয়ে গেল, তার আগে গীতা হয়ে গেল, তারপরে মাধুর্য মাধুর্য কদম্বিনী, তার আগে অনেক কিছু পর পর, কিন্তু কে দেখে, কে দেখে, কে যে দেখবে সে কিন্তু কিন্তু তো সময় নেই লোকে। যাই হোক, এখন প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের কিছু আলোচনা আমি আজকে বিস্তৃত একটা শ্লোকের, এই জন্মাদর্শ যত শ্লোক, জন্মাদর্শ যত অন্যায়, এই যে প্রথম শ্লোকটা, এইটা ছিল প্রভুপাদ ঢাকাতে ঝুলনবাড়ি, ঢাকাতে ঝুলনবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে প্রভুপাদ এক মাস কাল কার্তিক মাসে এক মাস ঘন্টার পর ঘন্টা মালা করছেন, মালা করছেন, আবার মালা চলছে, মালা করছেন, অনর্গল মালা, আর জন্মাদর্শ যত শ্লোকের ব্যাখ্যা করছেন এক মাস কন্টিনিউয়াস জন্মাদর্শ যত শ্লোকে। আমি এই প্রসঙ্গে বললে তোমাদের আনন্দ হবে, এই জন্য করা বলা ভালো। এটা হচ্ছে কি, প্রভুপাদ একবার চিন্তা করলেন এই ভাগবতের টিকা মানে মূল অর্থগুলো লিখতে গিয়ে প্রভুপাদ এবার লিখতে আরম্ভ করলেন জন্মাদর্শ যত শ্লোকের ব্যাখ্যা। তিনি যেমন এক বছর, তিনি যেমন এক মাস জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করেছেন ঢাকায় ঝুলনবাড়ি কার্তিক ব্রত পুরো, ঠিক সেইটিই তিনি চিন্তা করলেন যা যা আমি ব্যাখ্যা করলাম ঠিক ভগবানের ইচ্ছায় সেগুলো যদি লিখে রাখি ভালো হয়। তিনি কী করলেন, লিখবার জন্য চলে গেলেন এই যে চৈতন্যমঠের একটা ব্রাঞ্চ আছে দেখবে কৃষ্ণনগর ছাড়ি হাঁসখালি, হাঁসখালি, হাঁসখালিতে তখন তখন ব্রিটিশ আমল, ব্রিটিশ আমল, তোমরা ইতিহাস যারা পড়েছ তারা নীল নীল আন্দোলন, নীল চাষ শুনেছ, নীল চাষ ভুলে গেছো তোমাদের কিছুই পড়নি, নীল চাষ, নীল চাষ, সাহেবরা নীল চাষ করতো, করে পয়সাঙ্গাম গরিব লোকেদের টাকা দিত, ওই নীল চাষের জায়গা এটা চৈতন্যমঠকে দিয়ে গেছে, সাহেবরা চলে যাওয়ার আগে বিশাল জমি হাঁসখালিতে সব দিয়ে চলে। আমি সেখানে জীবনে, আমি সেখানে জীবনে একবার হরিকথা বলেছিলাম, তোমারই এক গুরুভাই জোর করে নিয়ে গেছিল, সে রাগ করে চলে গেল আমাকে, যখন অনেকে উল্টোপাল্টা করছে তখন রাগ করে উনি চলে গেল, ভূষণ ভূষণ অভিভূষণ ওর নাম, চলে গেল রাগ, ও কানুপ্রিয় বাবাকে আমাকে পাগলের মতো ভালোবাসত, যখন উল্টোপাল্টা বলতো তখন তুমি একটা সাধু চেনো না যাতা বলছো, হ্যাঁ তোমাদের সঙ্গে থাকবো না, রাগ করে বাড়ি চলে গেল, হ্যাঁ এদের সঙ্গে থাকবো না, এরকমভাবে চলে জীবনে একবার ওখানে হরিকথা। সেইখানে প্রভুপাদের জায়গাটা দেখলাম নির্জন একটা ঘর, ঘরের মধ্যে কিছুই নেই, একটা টেবিল একটা চেয়ার, প্রভুপাদ বসে বসে, আর বিগ্রহ কিছু নেই, একটা গৌর বিগ্রহ, গৌ ছোট্ট একটা গৌর, আশ্চর্য, প্রভুপাদ ওই গৌরকে ভোগ দিতেন দিয়ে পেতেন, একজন মাত্র সেবক। প্রভুপাদ কোথায় গেছে লোকদের জানি না, প্রভুপাদ লুকিয়ে গেছে, কেন লোকে বিরক্ত করবে, বিরক্ত হবে, প্রভুপাদ ওখানে লুকিয়ে দিন রাত ওখানে বসে এই ভাগবতের জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা লিখতেন। লেখার পরে কী হলো, একদিন খুব সন্তুষ্ট হলেন, বাহ লেখাটা ভগবানের ইচ্ছা ভালোই হয়েছে যা বলে, এবার লেখাগুলোকে পাকিয়ে রেখেছেন, হঠাৎ সকালে উঠে দেখেন লেখা গায়েব, আরে লেখা গায়েব হয়ে গেল, কে নিল এখানে, কেউ ঠোকে না, মহাচিন্তিত, আরে বাপ রে বাপ, এ তো আর লেখা সম্ভব নয়, এত সময় দিলাম লেখা, তিনি মতো একেবারে পুরো অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, লাস্টে চিন্তিত হয়ে কী করব, ঠিক আছে যাক আবার লিখতে আরম্ভ করি, আবার লিখতে আরম্ভ করলেন প্রথম থেকে, মানে জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা এইরকম মোটা লিখেছেন তিনি, তার অল্প কিছু আমাদের প্রকাশ হয়েছে আমাদের গৌড়ীয় মঠে। পরে দেখলেন ইঁদুর মামা নিয়ে চলে গেছে, বড় ইঁদুর নিয়ে গিয়ে পুরো বান্ডিলটাকে জলেতে নষ্ট করে দিয়ে, ভগবান কী অবস্থা দেখো, পুরো বান্ডিল নিয়ে গিয়ে জলে চলে গেছে। প্রভুপাদ বললেন লিখলাম, কিন্তু আগের লেখাটা থাকলে আরও ভালো, যাই হোক মহাপুরুষ তাদের লেখা সবই ভালো। যেমন প্রতিবাদের একটা গ্রন্থ 60,000 টাকা খরচা করে
আমাকে দিয়ে লেখালো, আমি টাকা নিইনি, মানে আমাকে দিয়ে লেখালো তো ছাপালো প্রতিবাদের একটা গ্রন্থ একটা সোসাইটির বিরুদ্ধে, 60,000 টাকা খরচা করেছি। করে যখন আমি সব দেখিয়েছি, দেখি আনন্দে আটখানা, এই যদি গ্রন্থ লোকে পায়। কিছুক্ষণ পরে আমি যখন কলকাতা থেকে গাড়ি ভর্তি করে বই আনলাম, এসে রেখেছি, রাত্রিবেলা ওরা সব মিটিং করেছে, আমাকে না জানি বলছে এই গ্রন্থ তো অত্যন্ত ভালো হয়েছে, আগুনের মতো আমার কাছে আছে, তুমি পড়তে যাও পড়া ছোট্ট। বলছি এই গ্রন্থ ধানি লঙ্কা অ্যাটম বোম, এই পড়লে তো ওই সোসাইটি রেগে আগুন হয়ে যাবে, আমাদের কেসকামারি জুড়ে দেবে। তাহলে আপনারা, তাহলে তো আমরা শ্যামবাবাকে দিয়ে লেখালাম, কী আমরাই বলেছি উনি লিখেছে, এক কাজ করো 60,000 টাকা বড় কথা নয়, গ্রন্থগুলোকে নদীতে গঙ্গাতে ফেলে দাও। তাই করলো, গঙ্গাতে আমি উদাহরণটা বললাম, পৌপাতে ঘটনাটা আমার ঘটনাটা একই প্রায়। এই গ্রন্থগুলো রাত্রের অন্ধকারে নৌকাতে নিয়ে গিয়ে গঙ্গার মাঝখানে ফেলে দিল। যখন আমাকে বলল কে আপনি জানেন তাকে, ওই আমাদের নারায়ণ মহাজ চৈতন্যগর্মের ইনচার্জ, চৈতন্যগর্মের ইনচার্জ, উনি আমাকে সবাই মিলে লিখিয়েছেন, আমাকে হাত ধরে বলছেন বাবা কিছু মনে করবেন না, এরা পাগল, আপনাকে দিয়ে এত কষ্ট করে লেখালো, লেখে গিয়ে ভয় পেয়ে গেল, পেছনে শক্তি নাই এদের। তাই বললেন দেখুন আপনারা গঙ্গায় ফেলে দিলেন, এত কষ্ট করে আমি লিখলাম, এ জবাব দেওয়ার মতো কেউ নেই। তখন হাত ধরে বলছে, আমি সত্যি কথা বলছি, এই ভাদমসে সে মাধব গোস্বামী যে পুরনো সমাধি মন্দির জানেন, পুরনো আগে সমাধি মন্দিরের কাছে একটা বিরাট গাছ ছিল অশ্বত্থ গাছ, আরে বাবা ঢোকবার মুখে বাঁদিকে চৌতরা বাঁধানো, ওখানে আমাকে বসালো, বলে আপনি বসুন, বলে হাত ধরে বলছেন গুরু ভাই আপনার পরিশ্রম ভগবান দেখেছে, আমাকে এই কথা বলছে, আপনার পরিশ্রম ভগবান দেখেছে, পিথা যাবে না। আমার খুব দুঃখ হলো, হ্যাঁ লেখালে কেন এত কষ্ট করে। তখন আমি মাধব গোস্বামী মহারাজের সমাধিতে বসে প্রতিজ্ঞা করলাম এই গ্রন্থ আবার লিখব, এবং তারপরে যে লেখা হলো এইখানে আছে আমি দেখাবো, পাগল হয়ে যাবে, ওর থেকে 100 গুণ পাওয়ারফুল। আর বলবো, এখন বলবো না, পরে বলবো, সবাই জেনে যাবে। সেই গ্রন্থ পড়লে পরে পাগল হয়ে যাবে, আর তারপরে যখন এখন ইংরেজিতে লেখা হলো সেটা ওই গ্রন্থ পেলে পৃথিবীতে, আমি বলেছি তোদের পৃথিবীতে যত পণ্ডিত আছে, যত তোদের সোসাইটি, সবাই একত্র পেলে উত্তর দে, কেউ আজ পর্যন্ত দিতে পারে ওই গ্রন্থে। তা এখন তো ইংরেজিটা বেরোচ্ছে আরও বেশি, আর তার কিছুদিন আগে 1-2 মাস আগে সত্যতানয় সমাধান যে বেরিয়েছে, 3টে ভয়েস খালি হরিকথা, এটা পড়লে তো গায়ের লোম কাটা হয়ে যাবে, এমন কিছু কথা আমি চেপে যাইনি, সত্যি কথা বলি তো, ক্ষমতা থাকলে বল আমি মিথ্যে কথা বলি, নাহলে কোর্টে চল, কোর্টে গিয়ে আমি সব প্রমাণ দেখাবো, হ্যাঁ রাম লর্ড এরা মিথ্যাবাদী। হ্যাঁ আমি তো বলেছি হরি দেখ, শুনেছেন 3টে পার্ট, 4টে একটা হিন্দি আর একটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, সত্যতার না সমাধান এ একেবারে সমস্ত কোথায় আর আছে 90টা, এখন গুনলে পরে 80-90টা গ্রন্থ হয়, বৃন্দাবন থেকে এসে 80-90টা গ্রন্থ, তাও এখন স্প্যানিশ ভাষায়, ইংরাজি, জার্মান, বিভিন্ন ভাষায়, এ কি আমি অনুবাদ করব কোথায়, ভগবান করাচ্ছে, এ তো অত সোজা নয়। যাই হোক, তাহলে পৌপাত ওই গ্রন্থের আবার লিখলেন, ওই টিকাটা বর্তমানে আমরা, ওই টিকাটা বর্তমানে আমরা পাই। যাই হোক, এখন এই শ্লোকের ব্যাখ্যা কালকে বিস্তৃত করব, আজকে মোটামুটি তোমাদের সম্বন্ধ অভিধ প্রয়োজনটা কী, মানে কেন প্রপাত বারবার বলছেন, কেন মহাপ্রভু বারবার বলছেন সম্বন্ধ অভিধ প্রয়োজন ছাড়া ভজন সুরই হন, আমি যখন জানবো এটা আমার মা তখন আমার কর্তব্য এমনি আসবে, আরে বাবা আমার এটা তোমার, আচ্ছা মা হলে আমার মায়ের প্রতি কর্তব্য কী, এমনি আসবে, তুমি সম্বন্ধেই জানো না ভগবানের সঙ্গে তোমার সম্বন্ধ কী, তা তোমার কর্তব্য তুমি নির্ণয় করতে পারবে না। সেই জন্য মহাপ্রভু তো বারবার বলতেন সম্বন্ধ অভিধ প্রয়োজন, কিন্তু লোকে বোঝে না, লোকে বুঝতে চায় না। যাই হোক, এখানে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে বলছেন জন্মাদস্যু যত অন্ময়াদ ইতরতশ্চার্থেষু অভিজ্ঞ সরাটো তেনে ব্রহ্মহৃদাজ আদি কবয়ে মহ্যন্তি সুরয়ো
तेजो बारिमिदा यथा विनिमयो यत्रो तिसर्गहमिषा धान्या सेन सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। एटा जब प्रथम सेटा कि बोलछेन जन्मादशो यतो अन्मयात इतरश्चार्थेषु अभिज्ञो सराटो तेने ब्रह्म हृदा जो आदि कवये मह्यन्ति यत्सूरयोः तेजो वारिमिदा यथा विनिमयो तिसर्गहमिषा धान्यासेनो सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। ताले लास्टेर लाइनटा कि बोलछे प्रथम तो लाइनगुलो जा बोलछे एगुलो आलोचना करबई किन्तु शेषेर लाइनटा कि बोलछे सेटा बोलछेन सत्यम परम धीमहि। धीमहि हच्छे बहुवचन माने ब्यासदेव गोस्वामी स्वार्थपरेर मतो ব্যাসদেব গোস্বামী স্বার্থে পরের মতো নিজে ভগবানকে পাবো আর কেউ দরকার নেই এটা বলছেন। সবাইকে হাত জোর করে ডাকছি আপনারা সবাই আসুন, আমাদের আপনাদের সবার কর্তব্য একমাত্র ভগবানের ভজন করা, আপনারা সব আসুন, এইভাবে ডাকছে। সেই জন্য তিনি বলছে প্রভুপাদ বলছেন ব্যাসদেব সবাইকে আবাহন করছেন আপনারা সবাই আসুন। এছাড়া আমাদের দ্বিতীয় কাজ নাই, নৈমেষে অনিমেষ ক্ষেত্রে যে শ্লোক শুরু হবে সেকে নৈমিষ ক্ষেত্রে পরে আলোচনা করবে ভাগবত কী বস্তু। তাহলে জন্মাদর্শ যত যেটা বেদান্তেতে বলছে না, বেদান্তের বইটা খুললে বেদান্তের খণ্ড আছে, বেদান্তের প্রথম খণ্ড খুললে সেখানে পাবে জন্মাদর্শ যত, প্রথম খুললেই দেখবে প্রথম শ্লোক জন্মাদর্শ যত। তাহলে জন্মাদর্শ যত মানে হচ্ছে যে পরাৎপর অখিলেশ্বর, যে পরাৎপর অখিলেশ্বর অনন্তরূপী হরি ভগবান, যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড বেরিয়েছে। এটা তোমাদের অনুভবে হচ্ছে না, যদি অভিমায় অনুভবে যেত পাগল হয়ে যেতে। আমেরিকার নাসা থেকে 78 সালে না 80 সালে একটা যান ছেড়েছিল ভয়েজার ওয়ান। সে ভয়েজার ওয়ান অনন্তকাল চলছে, কোথায় যাচ্ছে কে জানে, মানে আজকে প্রায় 40-50 বছর চলছে, কোথায় যাচ্ছে কে জানে ভয়েজার ওয়ান। তারপর ভয়েজার টু ছাড়া হয়েছে, এখন তো আরও অধিক আধুনিক জিনিস। তারা বিশ্বের এই সৃষ্টি থেকে পাগল হয়ে যাচ্ছে। আমি গোমাতার বইতে চেতনার জাগরণে ওখানে সৃষ্টির রহস্যে কিছু বৈজ্ঞানিকদের বিচার দিয়েছি, তো আমার কাজই ছিল বৈজ্ঞানে, ওই জন্য ভাল লাগে, ওই তোমরা বুঝতে পারো কিনা জানি না। সেখানে নাসার বৈজ্ঞানিকরা এখন বলছে, এখন মানে 20 বছর আগে থেকে পাঁচে, ওরা বলছে এই জগতের সৃষ্টি হয়েছিল একটা সুন্দর মিষ্টি ধ্বনি থেকে। তুমি বুঝতে পারবে না এই কথাগুলো আমি যদি বলি, বুঝতে পারি বিজ্ঞান পড়া দরকার, যারা হায়ার বিজ্ঞান পড়েছে, যেমন আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি, থিওরি অফ রিলেটিভিটি, এটা বুঝবার মতো লোক চাই, সে বিদ্বান যারা বিরাট পড়াশোনা করেছে, না বুঝবেন। এগুলো আমি অন্য জায়গায় আলোচনা করি বড় বড় সমাজে, যারা বুঝবেন তাহলে বুঝলে অনেক বোঝা যাবে, ভালো করে বোঝা যাবে। মানে এটা বিজ্ঞান পড়েছে, তোমরা পড়াশোনা করেছো, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা দরকার। সেখানে থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন, আশ্চর্য এই জগতে কোথায় যাচ্ছে, এখন বিজ্ঞান পাগল হয়ে গেছেন বলছেন এই সৃষ্টি এসেছে একটা সুন্দর মিষ্টি বংশীর ধ্বনি থেকে, বংশী মানে একটা ধ্বনি থেকে। এটা সত্যি কথা, আমাদের শাস্ত্রে এই কথাই বলেছে, ওরা এখন বলছে, এতদিন বলছিল এই সৃষ্টিটা ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, হঠাৎ হয়েছে, জল ওপরে কতগুলো ম্যাস রয়েছে পদার্থ উত্তেজিত হয়ে এই বিশ্ব সৃষ্টি। তারপর বলছে উত্তেজিত হলো কোথা থেকে, শক্তি পেলো কোত্থেকে, উত্তেজিত হতে শক্তি দরকার, তাহলে তো হচ্ছে না। পরে বিচার করতে করতে এখন বলছে এই সৃষ্টি হয়েছে একটা সুন্দর ধ্বনি থেকে। এখন আমাদের কথাটা ফিরে আসছে, আমরা বেদান্ততে যা বলি উপনিষদে যা বলি সব মিলে যাচ্ছে, ওরা যা বলছে একই। আমাদের উত্তর বলছে ওমকার অর্থ থেকে সৃষ্টি হয়েছে বংশীর ধ্বনি। যদি ব্রহ্মগায়ত্রী কোনোদিন বিস্তৃত হয় ব্যাখ্যা শোনেন, দেখবেন বংশীর ধ্বনি থেকে অনন্ত সৃষ্টি হয়েছে।
এগুলো বোঝা যায় না। বেনম করন্ত কনন্ত দলায় তাক্ষম ইত্যাদি শ্লোক আছে। তারপর আনন্দ চিন্ময় রস, আনন্দ চিন্ময় রস প্রতিভাবি তাবি তাবির জয়েব নিজরূপত্যা কলাবি ইত্যাদি বিভিন্ন কে শোনে। যদি তোমরা ডুবে যাও প্রতিজ্ঞা করো যে মৃত্যুপর্যন্ত আমরা এগুলো শুনবো তাহলে ভালো হবে, না পরিবেশ না হলে হয় না। এমন এমন পরিবেশ, যেমন ধরো হরিকথা বিভিন্ন জায়গাও তো এখন তো আর যেতে চাই না, সময় নাই। শিলিগুড়িতে তিনবার হরিকথা হয়েছিল, একবার হলো রেগুলেটেড মার্কেটে, রেগুলেটেড মার্কেটে আরত ওইখানে একটা মন্দির, দ্বিতীয়বার হলো তোমার একটা ওখানেও মার্কেট মিলন, ওটা হচ্ছে একটা মার্কেট, ওটাও বিধান মার্কেট, বিধান মার্কেট বিরাট মার্কেট। তৃতীয়বার হলো তোমার হচ্ছে মিলনপল্লী, বামঙ্গ সীমায় ওখানে থাকতেন, যেতেন থাকতেন মিলনপল্লী মঠে। দুবার, একবার হিন্দিতে হয়েছে, দুবার বাংলা। তুমি শুনলে অবাক হয়ে যাবে, ওই ভাঙাচোরা জায়গায় আমাকে যারা আমার সঙ্গে গেছিল এও গেছিল, গিয়ে ওরা তো মাথায় হাত বলছি মহারাজ আপনার কথা এখানে হবে, এই কখনো হতে পারে না, চলুন চলুন চলে যাই। আমি না, মার্কেট মার্কেট টিনের ছাল, বলছি এখানে হবে আপনার কথা, দেখো আমি ফেরত যাব না, এটা ভগবানের ইচ্ছা, ভগবান দেখছেন যে আমি এই ভাঙাচোরা দেখে দিয়ে পালাই কি না, তাহলে বলবে তোর প্রতিষ্ঠা এখানেই বলবো, আমি এই ভাঙাচোরা জায়গায় বলবো, হরিকথা বলবো ভগবানকে। সেই কথা রেকর্ড আছে, উনি শোনেন, পেছনে তোমার আছে এ শোনেন, শুনলে পাগল হয়ে যায়। ওখানে যেরকম আগুনের মতো কথা পরিবেশ ছিল, কোনো জায়গায় পাওয়া মুশকিল, গরিব লোকগুলো সব আসে হরিকথা শোনবার জন্য, কাতারে কাতারে লোক, রেগুলেটেড মার্কেট। মহারাজ কী করতে একে নিয়ে ভিক্ষায় যেত, ফলের আড়ত, ফলের আড়তের মালিকগুলো হরি বল ও বলতো, আর ওকে আনারস থেকে আনবো সব গাঁদা গাঁদা ফল দিয়ে দিত, লে নে 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 নিয়ে যান, এই দেখো এসছে লম্বা চড়া হরি বল বলতে সঙ্গে সঙ্গে দিয়ে দিত ভিক্ষা। মানে এক ঘন্টা ঘুরে এলে যে, এক ঘন্টা ঘুরে এলে যে ফল পাবেন এক মাস খেতে পাবেন না, এইখানে হরি কথা ফলের পর ফল পাঠাচ্ছে। তো ওই জায়গায় আমি বলার অর্থটা হলো ওই যে পরিবেশটা পেয়েছিল, ভাঙাচোরা হোক আমার কোনো ক্ষতি নেই, আমি গাছের তলা, আমি গাছের তলা ওরই কথা বলতে পারি, সূর্যগণ্ডে একজনের সামনে বলতাম, আবার কখনো হাজার হাজার লোক কিছু যায় আসে না, কিন্তু পরিবেশটা দরকার। হরি কথা শোনবার জন্য যে আগ্রহ সেটা হলে তাহলে দেখা যাবে ভেতর থেকে অর্থ বেরোতে থাকবে। যেমন মহাপ্রভু বলেছেন তোমার সঙ্গগুণে উঠে অর্থের তরঙ্গ, তোমার সঙ্গীতে অর্থের তরঙ্গ উঠছে সনাতন, সেই জন্য দরকার পরিবেশ দরকার। যাই হোক, জন্মাদর্শ যত, এটার ব্যাখ্যা আমি কালকে করব, আজকে আপনাদের রাত হয়ে যাবে, তোমাদের কষ্ট হবে, সেই জন্য আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আজকে এখানেই থাক। জন্মাদর্শ যত মানে হলো ঠিক বেদান্তের প্রথম সূত্রটা যেটা, জন্ম সৃষ্টি, জন্ম মানে সৃষ্টি এবং পালন, পালন করা এবং ধ্বংস, যে ভগবান থেকে অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পশনমূতয়ো মন্যন্তর ঈশানুকথা নিরোধ মুক্তির আশ্রয়ও ইত্যাদি অনেক কথা সব এই ভগবান থেকে হয়েছে। যেটা আমি সেদিনকে বলছিলাম, তোমরা যদি ব্যাকরণ পড়ে থাকো বাংলা, সেখানে বলবে সেখানে কে কি কিসের দ্বারা কোথায় কখন যেগুলো হবে সব ভগবান। যত্র যেন যত যশ যস্ময় যজ্জৎ যথা যথা সাদ ইদম সব ভগবান, কোনো আর কিছু কিছু খুঁজে পাবে না। এই জগৎকে ফালা ফালা করে, এই জগৎকে ফালা ফালা করে যদি তন্নদয় খোঁজো কিচ্ছু পাবে না, সর্বস্ব কিছু নয়, একমাত্র যেমন একটা সাহেব করেছিল কাঁঠালটাকে, কাঁঠালটাকে খুলে একবারে পুজে কিছু পাচ্ছে না খুঁজে, লাস্টে কী করলো ভোঁতাগুলোকে খাচ্ছে, আর কাঁঠালগুলো বুঝে এই কী কথা এগুলো ফেলে দিয়েছে, বলে দাড়িগুলো একেবারে সব আটা দিয়ে আটকে গেছে, বলে হামনে কাঁঠাল খায়া, আমনে কাঁঠাল খায়া, সাহেব বলছে তুমি কাঁঠাল খায়া, তুমিও মনে হয় তুমি দাড়ি কামিয়েছো আর তাহলে তুমিও বোধ হয় কাঁঠাল খেয়েছো, সাহেব ভুল করছে বুঝতে পারছে না,
ও মনে করেছে কাঁঠালের আসার বস্তুকে ফেলে দিতে হয় আর ভোঁতাগুলো কিরম নিয়ে ওদের তো কাঁটা কাঁটা চামচ, কাঁটা যে খুলে দেখে কিছুই নেই, ওগুলোকে ভেজে বিছি ফেলে দিয়ে এটাকে তুলে খাচ্ছে রান্না, পুরো দাড়ি বাড়ি সব আটাতে ছুটকে। যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। ভাগবতের এই কথা অনন্ত আনন্দময়, প্রতিজ্ঞা করে বলতে পারি এটা নিত্য জীবন দেবে যদি সেরকম শোভন হয়। শোভনের অধিকারী কে? না যার নির্মস্বর, কোনো চালাকি বদমাইশি করা নির্মস্বর, নির্মস্বর আনন্দ সাধন। তাহলে শূন্যে পরেই এ মঙ্গল হবেই হবে, কোনো এর বিস্তৃত ব্যাখ্যা কেন ইয়ৎ জন্মাদস্য অন্ময়াদ ইতরতস্য অর্থেষু সবিজ্ঞ সরার, একটা একটা অক্ষের ব্যাখ্যা হয়তো কালকেই একটা, এটা তো প্রপাত এক মাস বলেছেন, আমি হয়তো একদিন বলবো বা দুদিন বলবো, তাই যাই হোক বাঞ্ছাকল্প এখানেই থাকলো। যথা যথা আত্মা পরিমিজ্যতে হসৌ মৎপুণ্য গাথা শবন বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষৈব যথা অঞ্জন সম্প্রযুক্তম পাঞ্চকল্প দুশকে পাশ পতিতানং পাবন ভবষ্ণ। কালকের দিনটা আমার গেছিল কালো দিন, কালকের দিনটা আমার কালো দিন জীবনে হয়নি, গলা আটকে গেল, এর প্রতিশোধ আমাকে নিতে হবে। কালকে দিনটা আমি বলতে পারলাম না, এর সুদে আসলে তুলতে হবে। খুব দুঃখ গেছে আমি কালকে বলতে পার, গলা আটকে গেছে, কী কষ্ট। কই আর হলো, আজকে মোটামুটি ইংরেজি কথা ভালো হয়েছে, আনন্দে আটখানা ওরা। আর এই ছোটো ছেলেটা গিয়ে সারাদিন তোমরা একে প্রণাম করো, ডাক্তারবাবু লজেন এনেছে গোলগুলি, এগুলো ও বুঝতে পারছি পেট গরম হয়ে গেছে আর কিছু না, রোগ কিছু নেই, ওই যে জল না খেয়ে পেটটা গরম হয়ে গিয়ে এটা হয়েছে, কিচ্ছু না, আটকে গেছে, শুকনো হয়ে গেছে। না আসলে তুমি এখন যদি মায়াপুরে যাও তোমাকে ওষুধের দোকান দেখাবো, সব না মহারাজের শরীর খারাপ সব ওষুধ নিয়ে ঢাই, মানে ওষুধের দোকান খুলেছে, আমি পাগল হয়েছিস তোরা, আমার টনসিল হয়নি, কোনো রোগ কিচ্ছু হয়নি, খালি পেটটা গরম হয়, ও সব ওষুধ এনে এই ফ্লাক্স কিনেছে দু তিনটে বড় বড়, একটাতে গরম জল, একটা ডাবের জল, একটা যে দুধ, এই সে পাগল নাকি, মানে এই অবস্থা। আমি এই জন্যই বিদেশে যাই না, তোদের ভালোবাসাতে আমি মরে যাব, তোদের ভালোবাসার চোটে আমি শেষ হয়ে যাব, আমি এখানেই ভালো আছি, পাগলের দল সব। যাই হোক, আজকে খুলেছে অনর্গল গোলমরিচের ওই ভেজে দিয়েছে ওইটাতে খুলল সমানে আর ডাবের জল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু কীর্তন কর।